ছোট সংস্থান সারা বছর ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নাট্যচর্চার উপাদান সংগ্রহ সংরক্ষণ এবং গবেষণার পাশাপাশি আয়োজন করে প্রতি মাসের তৃতীয় শনিবার এই বৈঠকটি। এই বৈঠকটিতে আমরা এর আগে গান শুনেছি বিমান মুখোপাধ্যায়ের আয়োজকদের কাছে, আমাদের নাটক দেখিয়েছে কষ্ট সুচর পঞ্চমের মতো দল, আবার এখানে নাট্য জীবন এবং ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করেছেন চন্দ্রা দস্তিদার, তাদের নাটকের কথা শুনিয়েছেন নভেন্দু সেন, আমরা আড্ডায় দেখেছি কুমার রায়, শ্যামানন্দ জালান, পবিত্র সরকার এদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন এই সময়ের একজন অন্যতম নির্দেশক সুমন মুখোপাধ্যায়। সুমনের পরিচয় আপনারা হয়তো সবাই জানেন, নতুন করে দেওয়ার কিছু নেই। সুমন দীর্ঘদিন ধরে থিয়েটারে এবং ফিল্ম টেলিভিশনে নির্দেশনার কাজ করছেন। সুমন যে শুধু নির্দেশক তাই নয়, সুমন সু অভিনেতা এবং গায়ক। আর সুমনের সঙ্গে কথা বলবেন শিলাদিত্য সেন। শিলাদিত্যর পরিচয় আপনারা সবাই জানেন, শিলাদিত্য এই সময়ের একজন অন্যতম সমালোচক এবং প্রাবন্ধিক, বিভিন্ন থিয়েটার এবং ফিল্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিলাদিত্যর লেখায় আমরা মুগ্ধ হই, আলোড়িত হই। আমাদের অনুষ্ঠান এখন শুরু হচ্ছে। আমি প্রথমে নাট্যসব সংস্থানের সচিব ইয়ামা শ্রফকে অনুরোধ করব ফুল দিয়ে সুমন এবং শিলাদিত্যকে স্বাগত জানাবেন। এবারে আমরা আলোচনাটা আরম্ভ করি। আপনি আমরা সুমনের সম্পর্কে, ওর কাজের সম্পর্কে একটু জানতে চাই, তারপরে বিশেষ করে সেট ডিজাইন নিয়ে যে ও কাজটা করেছে ওইটার সম্পর্কে চাই। নমস্কার, আমি কথা বলায় যে খুব একটা বড় তা নই, এখন আমাকে প্রতিবাদী বললেন এবং সুমন বললেন তখন আমি রাজি হয়ে গেলাম, শুধু একটাই কারণে, সেটা হচ্ছে যে বাংলা থিয়েটারে একটা বা একাধিক ভালো কাজ হচ্ছে, সেক্ষেত্রে সুমনের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, সেই জন্য আমি এখানে খুব একটা কথা বিশেষ বলবো না। আমি যেটা ভেবে এসেছি সেটা হচ্ছে যে সুমনের নাটক দেখার যে অভিজ্ঞতা আমার আছে, সেই অভিজ্ঞতার নিরিখে আমি কতগুলো সূত্র একটু সুমনকে ধরিয়ে দেব। অনেকটা দর্শক হিসেবে আমি হয়তো তার কাছে জানতে চাইব, আপনারা যারা সকলে আছেন আপনাদের প্রশ্নগুলো বা আপনাদের সুমন সংক্রান্ত ভাবনাগুলোকেই আমি হয়তো ওর কাছে পেশ করব, ব্যাপারটা এরকম। এবং সেই সূত্রেই আমার মনে হয় সুমন কথা বলবেন এবং সেটা আমাদের একটা নিশ্চয়ই খুব বড় প্রাপ্তি হবে। এরকম একটা জায়গা থেকে আমি শুরু করছি। সুমনের সঙ্গে আমি যতটুকু কথা বলেছি এবং সুমনের নাটক আমি যতটুকু দেখেছি তাতে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে আসে, সেটা হচ্ছে সুমন যখন এই থিয়েটারে একটা নতুন মোড় নিয়ে আসে বাংলা থিয়েটারে, এটা আমি মনে করি, সেই জন্যই কথাটা বলছি, তখন সেটা নিয়ে যেমন স্বীকৃতি ছিল সেটা নিয়ে তর্কও ছিল। অনেকে বলেছেন যে হ্যাঁ, এটা একটা নতুন মোড়, সুমন যেভাবে কাজ করছে, যে ধরনের নাটক করছে,
থিয়েটারের যে ভাষায় কথা বলছে, আবার কেউ কেউ বলেছেন যে না নিশ্চয়ই নতুন মোড় নিশ্চয়ই, কিন্তু নতুন শব্দটা আমি ব্যবহার করবো কি না, পুরনোকে ভেঙে হয়তো একটা নতুন জায়গা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সুমনের পরিপ্রেক্ষিতটা এবং পার্সপেক্টিভটা একটুখানি আমাদের বুঝে নেওয়া দরকার। কয়েকটা কথা না বললে সুমনকে একটু ধরা মুশকিল হবে। সেটা হচ্ছে সুমন খুব ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে ওতপ্রোত। সুমন যখন ছোট তখন ওর বাবার কথা আপনারা সকলেই জানেন, অরুণ মুখোপাধ্যায়, তার চেতনা গোষ্ঠীর কথাও জানেন। তিনি যে যে নাটক করতেন তাতে কিছু কিছু নাটকে অংশ নিতে হয়েছিল, হয়তো খুব সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু অংশ নিতে হয়েছিল। তাতে কোনোটাতে হয়তো সম্ভবত গোর্খির মাজারে, আমি ভুল করলে সুমন ধরিয়ে দেবেন, তাতে উনি এক গান গিয়েছিলেন মে দিবসে, বা কোনো একটা নাটকে হয়তো ওকে প্রজেক্টার চালাতে হয়েছিল, কোনো নাটকে হয়তো ধরুন মানুষ সংবাদ, তাতে পরে হয়তো দৃশ্যটা বাদ যায়, সোনার হরিণের একটা নাচ হয়তো করতে হয়েছিল। তো এই ধরনের অংশগ্রহণগুলো ওর ছোটবেলা থেকেই ছিল, হয়তো থিয়েটারের একটা পরিবেশে বড় হয়ে ওঠার জন্য। এতে আমাদের একটা জিনিস মনে হয় সুমন সম্পর্কে, যে সুমন হয়তো ছোটবেলা থেকেই থিয়েটারে একটা দক্ষতার সঙ্গে বড় হয়ে উঠছেন, এবং প্রজেক্টার চালাতে গিয়ে সুমন একবার ভুল করেছিলেন, তার জন্য অরুণবাবুর কাছে বকুনি এবং মার খেয়েছিলেন। সেটা সুমন মনে করেন যে খুব বড় একটা ঘটনা তার জীবনে। তার কারণ হচ্ছে যে উনি শিখেছিলেন যে পেশাদারিত্ব কাকে বলে, অর্থাৎ থিয়েটারের ক্ষেত্রে যে টাইমিং, যে সেন্স, এই জিনিসগুলো কীভাবে রপ্ত করতে হয় বা ধরতে হয় সেটা ওর একটা শিক্ষার দিক ছিল। কিন্তু এটার সঙ্গে আবার সুমনের আর একটা ব্যক্তিগত জীবন আছে, সেইটার কথা সাধারণভাবে বলা হয় না। সেটা হচ্ছে যে সুমন মেইন স্ট্রিম হিন্দি ফিল্ম যেটাকে আমরা বলি আর কি, সেটা দেখতে সুমন ছোটবেলা থেকে খুব ভালোবাসতেন। সুমন অমিতাভ বচ্চনের খুব ভক্ত ছিলেন। সুমন ওর আন্টনি তিনবার দেখেছেন। এই কথাগুলো বলছি এই কারণে যে উনি হাওড়ায় যখন থাকতেন, এই ছোটবেলায় স্কুল পালিয়ে সিনেমা দেখার ওটা আগ্রহ ছিল, এবং উনি মনে করেন যে ওই দেখাটা তার কোথাও বিফলে যায়নি। তার কারণ হচ্ছে সিনেমার প্রতি ভালোবাসা হয়তো সেভাবে তৈরি হয়েছিল। এবং এই যে মেইন স্ট্রিম সিনেমা, তার যে একটা খুব বড় অংশের দর্শকের কাছে পৌঁছানো, সেইটা কোথাও সুমন প্রথম থেকে ভাবতে চাইছিলেন যে তার থিয়েটারের ক্ষেত্রেও সেই বড় একটা অংশ দর্শকের কাছে পৌঁছানো যায় কি না। এটা সুমনের পরবর্তীকালে বড় হয়ে যখন তিনি খুব সিরিয়াসলি থিয়েটার করছেন, তার একটা ভাবনার অংশীদার হয়ে আসে বলে আমার কোথাও মনে হয়। তারপরে তিনি যেরকমভাবে দীক্ষিত দর্শক সিনেমা দেখেন সেভাবে দেখেছেন, বড় হয়েছেন, পরে কলকাতায় এসে হাই স্কুলে পড়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ লিটারেচার পড়ছেন, তখন ওর বাংলা সাহিত্যের সঙ্গে সারা পৃথিবীর সাহিত্যের সম্পৃক্ততা তৈরি হচ্ছে, এগুলো তো আসছেই। এবং তখন উনি ফেলিনি, ডিসিকা, বাবম্যানের ছবি দেখছেন, এবং সঙ্গে সঙ্গে নিজের বাবার সূত্রে থিয়েটারের একটা দীক্ষা তৈরি হচ্ছে। সৌম্যমিত্র নাটক সেভাবে দেখতে পারেননি, কারণ এত পরে জন্মেছেন সেই সময় ওর পক্ষে সৌম্যমিত্রের নাটক খুব স্বাভাবিকভাবে দেখে ওঠা সম্ভব ছিল না। কিন্তু উৎপল দত্তের কাছে উনি কাজ করেছেন, চৈতালিয়াদের স্বপ্নে উনি ওর কাছে সহকারী পরিচালক হিসেবে কাজ শিখেছেন, এবং উৎপল দত্তের টিনের তলার দেখা ওর জীবনে একটা দারুণভাবে মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেখানেও উনি কিন্তু শিখেছিলেন যে থিয়েটার এই জিনিসটাকে প্রোডাকশন ওয়াইজ, অর্থাৎ মঞ্চে কিভাবে সফল করে তুলতে হয়। তীর্থলার যারা পড়েছেন আপনারা সকলেই জানেন যে অত্যন্ত ভালো একটা টেক্সট নাটক হিসেবে, কিন্তু সেটাকে যখন পারফর্ম করা হচ্ছে এবং সেটাকে যখন মঞ্চস্থ করা হচ্ছে, সেটা কীরকম ভাবে করা হচ্ছে সেটা ওকে প্রাইজ পেল বহন করেছিল। এই দিকগুলো সুমনের ক্ষেত্রে খুব প্রযোজ্য, এই কারণে যে এই আমি একটু আগে যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটাতে ফিরে আসি, যে সুমন যখন তার নাটক করতে শুরু করলেন, অনেকদিন ধরে নাটক করছেন, কিন্তু ধরুন
গন্তব্য এই নাটকটাতে ওর একটা স্বীকৃতি এলো। স্বীকৃতি মানে হয়তো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, পুরস্কার, বা ওর নিজেরও হয়তো মনে হলো যে যেভাবে উনি থিয়েটারটা করতে চান বা থিয়েটারটাকে ভাবতে চান সেটা শেষ পর্যন্ত করতে পেরেছেন। তারপরে ধরা যাক তিস্তাবার করলেন, তিস্তাবারের বৃত্তান্ত নিয়ে অসম্ভব হয়ে গেল। যে কথাটা বা যে আলোচনাটা বারবার উঠে আসে সেটা হচ্ছে যে তিস্তাপারে এবং তারপরেও আরও কিছু নাটকে সময় অসময়ে বৃত্তান্ত বা কাঙাল মালসার ওর অনেক পরের নাটক আমি বিস্তারিত পড়ে যাব। একটা ব্যাপার বারবার উঠে আসে সেটা হচ্ছে যে সুমন ভীষণভাবে প্রান্তিক মানুষ নিয়ে কাজ করছেন, আমরা যেটাকে মার্জিনাল ম্যান বলি আর কি। এবং আমাদের থিয়েটারে এই মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানুষ যে আগে ছিল না তা নয়, আমরা আগে বাংলা থিয়েটারে দেখেছি, চাক ভাঙা মধুতেও দেখেছি হয়তো বা জগন্নাথও দেখেছি হয়তো, কিন্তু খুব অর্গানাইজড হয়েছে, খুব শৃঙ্খলিতভাবে হয়তো সুমন এই ধারাটাকে কোথাও আবার নতুনভাবে প্রবর্তন করলেন। কেন করলেন আমরা জানি যে কিছুদিনের জন্য বাংলা থিয়েটার যেটা তার মানে তার মৃত গৌরব ফিরিয়ে আনার জায়গা থেকে তার একটা গৌরবের দিক ছিল সেটা প্রায় হারাতে বসেছিল, কতগুলো পারিবারিকতা বা পরিবার কেন্দ্রিকতার ভেতরে বাংলা নাটক ঢুকে পড়ছিল। সেই নাটকের ভেতরেও হয়তো অনেক অসামান্যতা আছে তার পারফরমেন্সের জায়গা থেকে, কিন্তু সেটা একটা সংকীর্ণ পথের দিকে চলে যাচ্ছিল এবং নতুন কোনো প্রসার আসছিল না। তো সেই প্রসারের জায়গাটা থেকেই হয়তো সুমন এই প্রান্তিক মানুষ নিয়ে কাজ করা শুরু করলেন। এবং আমাদের এই নগরায়নে বা আমাদের এই নাগরিক জীবনে আমরা প্রায় ভুলতে বসি, বাংলা হোক ভারতবর্ষ হোক, যে একদল মানুষ আছেন যারা আছেন কিন্তু আমরা তাদের অস্তিত্ব টের পাই না, তারা প্রায় মৃতবত বেঁচে থাকেন আর কি। তাদের নিয়ে কথা বলা, তাদেরকে একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, সেন্ট্রাল ফোকাসে নিয়ে আসা, সেটার একটা জায়গা কোথাও সুমন তার থিয়েটারে তৈরি করলেন। কিন্তু এই পর্যন্ত যে কথাবার্তা আমি বলছি এই কথাগুলো হয়তো সুমন সম্পর্কে বহুবার ব্যবহৃত বা চর্চিত বা বলা হয়েছে, কিন্তু যেটা একদমই বলা হয় না এবং আজকে আমার মনে হয় যে এই নাট্যশোক সংস্থায় বা প্রতিবাদীর কথায় যে আমরা এখানে এসে জড়ো হয়েছি তার একটা কারণ হচ্ছে যে থিয়েটার নিয়ে যারা সত্যি মাথা খামান তারা নিশ্চয়ই থিয়েটারের এই ফর্মের দিকটা বা আঙ্গিকের দিকটা বা থিয়েটারের ভাষার দিকটা নিয়ে নিশ্চয়ই ওয়াকিবহাল হতে চান এবং আমরা সেটাকেই জোর দিতে চাই। এই যে তিস্তাবারের বৃত্তান্ত একটা অসম্ভব কঠিন উপন্যাস ফর্মের দিক থেকে, সেটাকে সুমন মঞ্চস্থ করলেন এবং এই প্রান্তিক মানুষের সমস্যাটাকে আমাদের কেন্দ্রে নিয়ে চলে এলেন। এই পুরো জিনিসটা কীরকমভাবে সুমন করলেন তা থিয়েটারের ভেতরে, এবং সুমন বারবার বলেছেন যে ওর একজন আমেরিকান নাট্যকারের প্রভাব আছে ওর উপর, বা প্রভাব শব্দটা বলা যাবে ইংরেজিতে সুমনই বলবেন, অ্যানা বোগার্ট উনি বলেছিলেন যে সুমন বলেছিলেন যে রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন দেখবে যে চারপাশটা কত খোলা, একসঙ্গে অনেক কিছু ভিড় করে আসছে আর কি, রাস্তা ব্যাপারটা এইরকম। তো তিস্তাপারের ওই এক্সপ্যানশনটা, ওই বিস্তারটা এবং ওই যে সিনোগ্রাফি, এই একটু আগে যেটা প্রতিবাদী বলছিলেন আর কি, যে পুরো স্টেজ ক্রাফ্টের ভেতর দিয়ে তার সঙ্গে আলো মিউজিক সমস্ত কিছু ভেতর দিয়ে আর কি কী করে এলো, কারণ আপনারা সকলে জানেন তিস্তাপার ভীষণ সফল নাটক। আমরা যদি থিয়েটারকে বা বাংলা থিয়েটারকে মাইনরিটি কালচার বলি তার বিরুদ্ধে একটা কথা হচ্ছে তিস্তাপার বৃত্তান্ত। তিস্তাপারের বৃত্তান্ত কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে বাংলা থিয়েটার মাইনরিটি কালচার নয়। কী করে সেটা প্রমাণ করলো? নিশ্চয়ই তার থিয়েটারের ভেতরে সেই ভাষাটা লুকানো ছিল, থিয়েটারের সেই ভাষাটা যদি সুমনের হাতে না থাকতো বা রপ্ত না থাকতো রূপ সুমনের, তাহলে নিশ্চয়ই সেটা এখানে গিয়ে পৌঁছাতে পারতো না। এত মানুষকে একই সঙ্গে, মানে একই ধরনের মানুষ, খুব মনস্ক মানুষ, খুব ইন্টেলেকচুয়াল মানুষ, আবার খুব পিছিয়ে পড়া মানুষ, একদম থিয়েটার দেখতে এসছেন বিনোদনের জন্য। আমার মনে হয় আমি বিনোদন শব্দটা খুব ভালো অর্থে, খুব শুদ্ধ অর্থে ব্যবহার করছি, যে বিনোদনেরও হয়তো একটা নতুন ভাষা কোথাও খুঁজতে চেয়েছিলেন তিস্তাপার। এই যে প্রান্তিক মানুষের কথা তিনি থিয়েটারের ভাষার ভেতর দিয়ে কিভাবে আনছেন এবং কিভাবে সমস্ত ধরনের দর্শককে উনি প্রায় চুম্বকের মতো টেনে রাখছেন, এবং আমি গন্তব্য দেখেছি, আমি আমার গন্তব্য সম্পর্কেও অনেক কিছু বলা আছে যে অসম্ভব ভালো প্রোডাকশন তার পারফরমেন্সের জায়গা থেকে না, মানে আমি আরেকটু ও আরেকটু কথা বলে নিই তারপরে আমি আবার হয়তো ওকে খেয়ে ধরিয়ে দেবো আর কি। ও কথা বলা শুরু করুক, মানে তিস্তাপারের বৃত্তান্তে এমন একটা
প্রবলেম, যে প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, বেশি মানুষের কাছে পৌঁছানো যায় না, কিন্তু সেটাকেও কি করে বেশি মানুষের কাছে পৌঁছতে পেরেছি, সুমন যদি এইখান থেকে শুরু করে আর কি। নমস্কার। শিলাদিত্যর যে ভূমিকা, সেই সেখান থেকে একটা প্রেক্ষিত বা যদি রূপরেখা পাওয়া যায় যে আমি সত্যি শৈশব থেকে আমার নাটকের সঙ্গে সংযোগ, ওঠা বসা সেটা পারিবারিক কারণে, তার কতগুলো ইঙ্গিত শিলাদিত্য দিলেন। আমার প্রথম ওই গোর্খীর মা যে যাত্রা হয়েছিল সেখানে, মে দিবসের মিছিলে আজ শুধু গান ঝড়েরও গান, এই গানটা একদম 2 বছর বয়স, প্রথম মঞ্চ অভিনয়, সেখান থেকে ওই বাড়ির সংবাদ, জগন্নাথ ভালো মানুষের পালা, জ্যেষ্ঠ পুত্র, তারপরে রোশন, অভিনয় করছি। মনে আছে 1986 সাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, আমি নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিলাম এবার থিয়েটারটা করব। এতদিন পর্যন্ত যেটা বলা হতো পড়াশোনায়, এবং যাদবপুরে ভর্তি হওয়া এবং থিয়েটারে মানে কম্পারেটিভ লিটারেচার পড়া এবং থিয়েটারে আসা, দুটো প্রায় একসঙ্গেই ঘটলো। তারপরে যেটা হলো মাধব মানঞ্চিত অভিনয়, এবং একই সঙ্গে উৎপল দত্তের সহকারী হিসেবে কাজ করা চৈতালি রাতের স্বপ্নে এবং মাধব মানঞ্চি কন্যা, এটা অত্যন্ত মঞ্চ সফল নাটক বলা যেতে পারে। আবার একটি 1988 সালে বিভাস চক্রবর্তীর নির্দেশনায় নাটকটা অসম্ভব সাফল্য পেয়েছিল। এবং আমার একটা, আমি যতটুকু মনে পড়ে মারির সংবাদ জগন্নাথ অনেক গ্রামে গেছে, কিন্তু আমি যেহেতু অতটাভাবে যুগ সম্পৃক্ত হতে পারিনি নাট্য কর্মের সঙ্গে, তখন অতটা ঘুরে, কিন্তু মাধব মানঞ্চি কোথাও একটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে, শহর, নগর, মফস্বল শহর, নানা রকমের দর্শক, এইটার সঙ্গে আমার কোথাও একটা খুব গুরুত্বপূর্ণ জীবনের মুহূর্ত বলা যেতে পারে, যে এতটা সুযোগ একজন অভিনেতা খুব কম পায় যে নানা ধরনের দর্শকের সামনে অভিনয় করার। এবং যেহেতু কোথাও একটা পশ্চাৎপটে নির্দেশনার কাজ করার ইচ্ছে ছিল, ফলে ওই দর্শকের সঙ্গে অভিনেতার যে সম্পর্ক প্রতিনিয়ত বদলে যায়, এবং প্রতিটা জায়গায় একটা দর্শকের একটা নিজস্ব গুণ আছে, নিজস্ব চরিত্র আছে, এক ধরনের নিজস্বতা আছে, এবং অভিনেতা যে ক্রমাগত পাল্টান এবং নির্দেশক যে ক্রমাগত পাল্টান সেই অবস্থাটার সঙ্গে মানিয়ে নিতে, তার নাট্য প্রযোজনাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে, যে অনুযায়ী মান হয়, মানে দেখুন ভালো অভিজ্ঞতা অনেক আছে, খারাপ অভিজ্ঞতাও আছে। আমার মনে পড়ে মেমারির একটা গ্রামে গিয়ে ওই একটাই কত ইনসিডেন্ট মাধব মঞ্চে ফেল করেছিল, মানে কোথাও দর্শককে ছুঁতে পারেনি, কিন্তু ওই একটা ইনসিডেন্ট খুব ইম্পর্টেন্ট যে কেন ফেল করলো, যে নাটকটা প্রায় প্রত্যেকটা গ্রামে সাকসেসফুল হয়েছিল, ওইটা ওইখানে কেন ফেল করলো, কেন নিতে পারলো, একটু আওয়াজ 10,000 লোক দেখছে, কিন্তু এই যে 10,000 লোক থেকে 500 লোক থেকে একাডেমির শিক্ষিততাপ নিয়ন্ত্রিত 700 অডিটোরিয়ামে, এই যাতায়াতটা কিন্তু আমার অভিনেতা হিসেবে বা নাট্যকর্মী হিসেবে বা একজন সমাজ সচেতন কর্মী হিসেবে আমাকে গড়ে তুলতে করতে সাহায্য করেছিল। এবং এরকম করতে করতে যখন নির্দেশনায় এলাম, এবং তখন মনে করলাম যে ট্রেনিং দরকার, কারণ যেটা আমি ক্রমাগত ওতে অনুভব করেছিলাম, এইটা সমস্তটাই তিস্তাপারের যে প্রশ্নটা আমাকে ছেলিত করেছেন সেইটার আনতে গেলে এটা না বললে আমার পৌঁছানো যাবে না, যে 1991 সালে আমি প্রায় আমার মনে পড়ে সেই শিবপুরে যখন থাকতাম হাওড়ায়, তখন থেকে একটা কোনো একটা টিডিআর দ্য ড্রামা রিভিউ, যে বিখ্যাত নাট্য পত্রিকা যেটা চেতনায় তখন আসতো, চেতনার মেম্বারশিপ ছিল, সেইটা ঘেঁটে ঘুঁটে দেখতাম ইউরোপীয় চর্চা কী হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চর্চা কী, যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এমনকি সাউথ আমেরিকায়, এমনকি এশিয়ান থিয়েটার, এমনকি লাতিন আমেরিকান থিয়েটার, এই সংবাদগুলো মোটামুটি আমাকে আকর্ষণ করত। এবং সে বলে নির্দেশকের চর্চা কী, তার বলে সবসময় ওই কৌতূহল, এভরি কিউরিয়াস, সেই কিউরিয়াসিটিটা তৈরি হচ্ছিল নির্দেশক হিসেবে, যে এরকম করতে করতেই কোনো একটা বিজ্ঞাপন দেখলাম যেখানে নাট্য চর্চা হয়, শেখানো হয় আমেরিকায়, অ্যান্ড তার ডলার এবং সব মিলিয়ে থেকে আমাদের সম্ভব না যাওয়া, স্কলারশিপ না পেলে, সেটা প্রায় চিঠি লেখালেই করে 4 বছর পরে একটা স্কলারশিপ পেলাম, এবং 1991 সালে গেলাম, এবং প্রায় নিজস্ব তাগিদেই বলা যেতে পারে চিঠি লিখে
এবং যাওয়ার পরে একটা অদ্ভুত পৃথিবী খুলে গেল আমার সামনে। বাংলা নাটকে নিশ্চয়ই খুব বড় বড় মাপের কাজ দেখেছি, যেমন ওই তীরের তলোয়ার একটা দেখার একটা বিশাল অভিজ্ঞতা, প্রথমে রবীন্দ্রসদনের দোতলা থেকে পরে একাডেমিতে একটা শো, এবং মনে পড়ে স্টালিন চৌত্রিশ, খুবই খুবই মানে কৈশোরের স্মৃতিও খুব কম, কিন্তু একটা দৃশ্য আমার মনে পড়ে এখন স্টালিন ঘুমিয়ে পড়েছেন, ওটা ইন্টারভেলের সিন ছিল। তা এরকম করতে করতে তার মাধব মানুষ অভিনয় করার সুযোগ, জগন্নাথকে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দেখার সুযোগ, মারির সঙ্গে অভিনয় করার সুযোগ, বেরি বাবার গান, এই এই মাপের প্রযোজনাগুলোর সঙ্গে কাজ করেছি। কিন্তু বিদেশে গিয়ে যেটা হলো একটা সামগ্রিক, একটা বলা যেতে পারে একটা অন্য ধরনের জগৎ আমার উপর হুড়মুড় করে এসে পড়ল। তার মধ্যে একটি নিদর্শন বলতে পারি যে পিনা পাউস, যিনি কিছুদিন আগে কলকাতায় তার নৃত্য, যাকে তাকে নৃত্য বলবো না, তিনি বলছেন ডান্স থিয়েটার বা ডান্স থিয়েটার, ওনার কাজ যখন আমি দেখি তখন 91 সালে ভীষণভাবে নাড়া দিল যে পারফরমেন্স এটাও হতে পারে, তার ডান্স থিয়েটার বস্তুটা কী। এবং তারপরে জো চেকিনের মতো বিখ্যাত নির্দেশক, অ্যান বোগার্ট, এদের সঙ্গে কাজ করার সুযোগ। এবং অ্যান বোগার্টের যে কথাটা ছিল তো বললো, কথাটা ঠিক ওইভাবে নয়, কথাটা ঠিক এই কথাটা যেটা মূল বলেছিলেন সেটা হলো এইটা, আমরা একটা পারফরমেন্স দেখতে গেছিলাম সেন্ট্রাল পার্কে, একটা পুরনো ক্যান্সার হসপিটালটাকে ওরা পুরো একটা পারফরমেন্স প্লেস হিসেবে ব্যবহার করেছিল, সেটা প্রায় চারতলা, ওই চারটে তলাতে নানা রকম ঘটনা ঘটছে এবং অভিনয়টা হচ্ছে। ফলে আমাদের সুযোগ ছিল ছাত্র হিসেবে, ইনস্টিটিউটের ছাত্র হিসেবে নির্দেশকের সঙ্গে কথা বলতে পারবো শোয়ের পরে। তো যথারীতি আমি প্রশ্ন করেছিলাম যে এত কিছু ঘটছে কোনটা দেখবো বুঝে উঠতে পারছি না। তখন নির্দেশক আমাকে বলেছিলেন, তুমি যখন রাস্তায় বেরো তুমি জিজ্ঞেস করো কোনটা দেখবো, এত ঘটনা ঘটে, তুমি তো বেছে নাও তুমি কোনটা দেখবে, তুমি কোথায় যেতে চাও, তুমি গান ঠিক সেইটাই শোনে, তুমি যেটা শুনতে চাও, কিন্তু যে শব্দ হয় যে শব্দ পরিমণ্ডলে তুমি বাস করো, তুমি সব শব্দ তুমি শোনো তাহলে তুমি মারা পড়বে, সব যদি তুমি দেখো তুমি কিছুই দেখবে না, তাহলে তুমি নিশ্চয়ই নির্দিষ্ট কিছু দেখছো, তুমি দেখতে চাও যেটা তুমি শুনতে চাও, তাহলে থিয়েটার তো তাই, সিনেমার তোমাকে দেখিয়ে দেবে, তুমি ওর মুখ দেখতে চাইছো কিন্তু তোমার ক্যামেরা যদি ওর মুখে তাকিয়ে থাকে তুমি কিছুতেই ওর মুখ দেখতে পারবে। যদি থিয়েটারে তুমি চারজন লোক যদি দাঁড়িয়ে থাকে, একজন যদি কথা বলে, তুমি যদি মনে করো আমি ওর দিকে তাকাবো না, আমি ওর দিকে তাকিয়ে থাকবো, তাই স্বাধীনতা তোমার আছে দর্শক হিসেবে। যদি এটাকেই আর তুমি ব্রড করে নিই, আরও বড় করে নিই, তাহলে এটাই মানে দাঁড়ায় যে জীবনের সঙ্গে থিয়েটারের যুক্ত তো এইখানেই যে জীবনে যেমন আমার স্বাধীনতা আছে, একটা জিনিস অনেক জিনিস জিনিসের মধ্যে কার দিকে তাকে আমি কথা বলছি, আর কেউ যদি আমার মুখের দিকে না থাকে থাকেন, দর্শকের স্বাধীনতা আছে, হয়তো আমারও স্বাধীনতা আছে পারফর্মার হিসেবে, তো এইটাই থিয়েটার। তো এই কথাটা আমাকে ভীষণ নাড়া দিয়েছে। এবার সেখান থেকে আমি যদি এবার আসে এইটা দেখতে দেখতে পিনা বাউসের কাজে, যেটা আমার খুব মনে হয়েছিল যে যে আমরা বলি এটা মনে হচ্ছিল রিপিটেশন, যে একটা পুনরাবৃত্তি, যে একটা ঘটনার পুনরাবৃত্তি। যেমন এটার সঙ্গে মনে পড়ে পুনরাবৃত্তিটা কেন বলছি আমি, আমি তারকফস্কের একটা ডায়েরিতে পড়েছিলাম খুব সুন্দর একটা কথা, যে ধরুন একটা শট ধরা আছে, আপনি আপনার একটা ছন্দ আছে, জীবনের ছন্দ আছে, আপনার একটা চাহিদা আছে, যে আপনি জানেন টিভি দেখতে দেখতে বা সিনেমা দেখতে দেখতে জানেন শর্ট কোন কাটতে হয়, একটা বেশি লম্বা করে ধরে রাখলো না মনে হয়, এটা কিন্তু সবসময় আমরা এই জাজমেন্টটা করি দেখতে দেখতে দর্শক হিসেবে, সেটা আমার জাজমেন্ট, একটা শর্ট ধরা আছে শর্টটা কাটলো না, আপনার শরীরের ছন্দ বলছে শর্টটা কাটলো না কেন, তাহলে কি ভুল হলো, তাহলে কি বাজে সম্পাদনা, কিন্তু শর্টটা তাও কাটলো না, বাজে সম্পাদক হলে দেরিতে কাটলো কিন্তু এখনও কাটছে না কেন, তাহলে নিশ্চয়ই কিছু বলতে চায়, আরেকবার দেখি তো ভালো করে, তখন তাহলে নতুন একটা মানে তৈরি হলো শর্টটা, তখনও শর্টটা রয়েছে। এই যে দ্বিতীয়বার একটা যদি বারবারের তিন চারটে স্তরের মধ্যে যে ভাবনা গেল, যে একটা আবার দ্বিতীয়বার একটা মানে খুঁজলো, এটা কিন্তু একটা বোধ হয় একটা জিনিসকে অনেকক্ষণ ধরে দেখার বা তাকে আরেকবার দেখতে সুযোগ দেওয়ার, তাকে প্রভোগ করা, এই জায়গাটা বোধ হয় আছে একজন রিপিটেশন, একটা কেন বারবার একটা জিনিস দেখানো হচ্ছে, মনে হচ্ছে বোরিং বোরিং, কিন্তু একটা সময় ওই বোরডমটা কেটে গিয়ে আবার নতুন করে মানে খুঁজি আমরা। হ্যাঁ,
আমি আবার থিয়েটার ফিল্মমেকারের কথা বলছি, আমি এইভাবেই কথা বলি, আমার আমার আসলে চর্চার মধ্যে সিনেমা, থিয়েটার, পেন্টিং, ডান্স সব ঢুকে থাকে। সেটা আমার কাজের ক্ষেত্রেও আপনাকে বলবেন যে ফিল্মমেকার, যেমন বিখ্যাত ইরানিয়ান পরিচালক আব্বাস কিয়ারোস্তামি বলেছিলেন, তেমন কিছু কিছু সিনেমা আছে আপনি ঘুমিয়ে পড়বেন দেখতে দেখতে, কিছু কিছু সিনেমা আছে যে আপনি ঘুমাবেন না কিন্তু হল থেকে বেরিয়ে ভুলে যাবেন, কিন্তু যে সিনেমায় ঘুমিয়ে পড়লেন হয়তো মাঝরাত্রি উঠে ওই সিনেমাটার কথা আপনি ভাববেন ঘুম ভেঙে উঠে। দুরকম সিনেমা হয়, তা আমি জানি না এই কথাটা মানে বিনোদনের প্রশ্নে সেখানেই পরে আসছে যে বিনোদনের ইঙ্গিতটা আপনি দিলেন। তা আমার তিস্তাপার যখন আমি করতে এলাম বা বাংলা থেকে যখন আমার মনে হচ্ছিল বোধ হয় একটু একটু মানে ওই বাংলা সিরিয়াল তখন খুব রমরম করে চলছে, যেটা আমরা বলি ধারাবাহিক বা বেঙ্গলি সিরিয়াল, তখন ধারাবাহিক জন্য বোধ হয় একটা একটা বা এক শ্রেণীর নাট্য পরিচালক বা নাট্যকর্মী, হঠাৎ মনে হলো যে ওইটাই বোধ হয় বাঙালির বাংলা নাট্যচর্চার ভবিষ্যৎ, কারণ লোকে ওটা দেখছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে লোকটা হয়তো কি খুব যদি জানি না এটা এই অঙ্গতটাকে আমি পুরো সম্মানও করি না, আমি সিরিয়ালটার নাম ভুলে যাচ্ছি যেটা পুরো হিট করেছিল, সেটা যে দেখছে খুব এনজয় করছে, প্রতিদিন নিয়মিত দেখে, সে যখন কিন্তু একাডেমিতে থিয়েটার দেখতে আসছে, সে কিন্তু সেই প্রত্যাশা নিয়ে আসছে, তার কাছে কিন্তু থিয়েটার কর্মীর কাছে দাবিটা অন্য। ফলে আমরা বোধহয় একটা সামাজিকভাবে পাঠে ভুল হয়ে গেছিলো যে মানুষ যখন থিয়েটারের কাছে আসে সে একটা অন্য প্রত্যাশা নিয়ে আসে। এইটা বোধহয় আমি কোথায় বা আমি আমি সমসাময়িকদের কথাও বলবো, আমি কৌশিক, ব্রাত্য, গৌতম সবার কথাই বলবো, এরা বোধহয় একটু নিজেদের মধ্যে আলোচনা করতাম, কোথায় একটা নিজেরা বুঝতে পারছিলাম কোথায় একটা বড়ো গণ্ডগোল হচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে রাজনৈতিক পটভূমিকার কথাও আমার বলতে হবে, সেটা মানে আমি আর্টকে কখনো রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে প্লেস করব না, একটা আর্টিস্টিক কাজ একটা রাজনৈতিক সামাজিক পরিমণ্ডলই তৈরি হয় তার সেখান থেকেই গড়ে ওঠে বলে আমার বিশ্বাস। ফলে তিস্তাপার হচ্ছে 2000 সালে যখন আমরা রাজনৈতিক পরিমণ্ডলে আমি অবস্থান করছি, যেখান থেকে এন্ড অফ আইডিওলজি, এন্ড অফ হিস্ট্রি, এন্ড অফ লেফট, এই কথাগুলো কিন্তু ভীষণ শোনা যাচ্ছে বা পপুলার হয়ে উঠছে যে এন্ড অফ হিস্ট্রি, এন্ড অফ আইডিওলজি, সেরকম একটা সময় কিন্তু তিস্তাপার আসছে। এবং তিস্তাপারে আমার মনে হয় যে অত বড় জটিল উপন্যাস, এখানে আমার দলের অত্যন্ত প্রবীণ সদস্য রয়েছে মিহির বন্দ্যোপাধ্যায়, উনি বোধহয় আমাকে একমাত্র সমর্থন করেছিলেন দলে নাট্য করার জন্যে, বাকিরা সবাই ভোট বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, এনাটা আমি করার কোনো মানে হয় না, এই জমি নিয়ে কথা কে শুনবে, এই রাজনৈতিক কথা কে শুনবে, তখন কিন্তু প্রায় জোর করে আমরা নাটকটা করেছিলাম, এবং নাটকটা সত্যি এই যেটা বললো মঞ্চ সফল হয়েছিল, এবং মঞ্চ সফলের থেকে বড়ো কথা যে যেটা হচ্ছিল না মানুষ থিয়েটার নিয়ে কথা বলছিল না, এই নাটকটা হওয়ার পর একটা তর্ক বিতর্কের অবকাশ তৈরি হল, দুটো মানুষ যে মতবিরোধ হতে পারে, মতবিরোধের অবকাশ থাকলে তো মতবিরোধ তো হবে, যে একটা জিনিস আমার পছন্দ হচ্ছে না একটা জিনিস বলছে পছন্দ হচ্ছে, এই অবস্থানটাই এই ডায়লগটা তৈরি করাটাই মনে হয় নাট্যকর্মীর সবচেয়ে বড়ো কাজ, এই ডায়লগটাই তৈরি হয় না, আমরা তর্ক করি না জিনিসটি, কারণ জিনিসটা মূলত ভালোই লাগলো, তর্ক করার বিষয়ই নয়, কেন ওয়াই শুড ইউ ওয়েস্ট টাইম ডিসকাস করে। তিস্তাপারে আমার যেটা মনে হচ্ছে তর্ক করার অবকাশটা তৈরি করেছিল, দুটো দলে ভীষণ ঝড়া লেগে গেল, সেটা থিয়েটার ল্যাঙ্গুয়েজ নিয়ে হতে পারে, সেটা নাটকের বিষয় নিয়ে হতে পারে, কারণ মূলত কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে গল্পটা লিখেছিল, থিয়েটার ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু কম কথা হয়েছে, এবং আমার মনে হয় যে ওইখানে থিয়েটারের স্টেজটাকে বোধ হয় আমি অনেকগুলো এক্সটেনশনে ভাঙতে পেরেছিলাম বলে আমার বিশ্বাস। আমি একটু প্রসেসটা নিয়ে বলি, ইস্তফা যখন হচ্ছিল আমি যখন নাটকটা ইনফ্যাক্ট লিখতে শুরু করি তখন নাটকটা খুব এলোমেলো লেখা ছিল, কারণ আমি নাটককার নয়, ভেবেছিলাম যে আমি বিভিন্ন ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে আমি ভিজুয়াল ভাব ভাবতে নাটকগুলো লিখছিলাম, প্রায় মনে হচ্ছিল যে আমি যখন হিরণ মিত্রের কাছে যাই আমি 4টে দেশলাই বাক্স নিয়ে বলেছিলাম আমার সেটটা নিয়ে এরকম ভাবছিলাম না, যে সেটটা মোবাইল, সেটটা স্থান নয়, সেটা যেন নড়ে চলে, কারণ সেট ডিজাইন বলতে আমরা যেটা বুঝি যে একটা একজন নির্দেশক একজন একজন সেট ডিজাইনার ছবি আপনি এঁকে দিয়ে চলে গেল, হয়তো আলোচনা করে এঁকে দিয়ে গেল, আমি বলছি না, সেটা রইলে পরে আপনি সেটা কম্পোজিশন করতে শুরু করলেন, এবং আমি কিন্তু সেটা প্রাথমিকভাবে এরকম সেই পদ্ধতিতে আমি যাবই না, আমি সেটটাকে পারফরমেন্সের সঙ্গে কাজ করতে করতে তৈরি করব, একদম উল্টো দিক দিয়ে পথে হাঁটবো, দেখি না কী হয়। এই প্রসেসটা বললেই বোঝা যাবে, যেমন তখন দেখা গেল যে অনেকগুলো জিনিস আসছে, যে পারফরমারদের বডি তার সঙ্গে আমার রোজগার সম্পর্কে, আমি তখন একটা একটা ক্লোজ শেডিং হয়ে গেল না,
একটা একটা ওয়ার্কশপ শুরু করলাম, মাইমের ওয়ার্কশপ, কণ্ঠসঙ্গীতের ওয়ার্কশপ, এগুলো চলতে থাকলো পাশাপাশি। আবার এমনও হচ্ছিল যে যে আমরা ছৌ এর একটা ওয়ার্কশপ করতে চলে গেলাম, কিন্তু সবাই যেন ছৌ নিয়ে কিছু নাটক করছিলাম না, ছৌ নিয়ে নাটক করছি না, কিন্তু আমাদের কোথায় একটা শরীরের কোথায় একটা সামাজিকরণ আছে। আমরা যেমন টেবিলে বসে খাই, অফিসে টেবিলে চেয়ারে বসে কথা বলি, আমরা প্রায় মাটিতে খুব কম বসি আমরা, ফলে আমাদের কিছু কিছু জিনিস ওই সামাজিকরণের তাগিদ মানে দায়ে আমাদের মাসেলস, কিছু মাসেলস খুব স্ট্রং হয়ে যায়, কিছু মাসেলস খুব উইক হয়ে যায়, আর সেগুলো ব্যবহার হয়। ফলে একজন অভিনেতাকে সবকটা মাসেলসের সন্ধান রাখতে হবে, সবকটা মানসিক প্রকোষ্ঠের সঙ্গে তার তার যাতায়াত থাকা দরকার, নাহলে কিন্তু জীবিকা হারাতে থাকে। ফলে আমরা তখন যে ছৌটা দিয়ে আমি হয়তো যে সামাজিকরণের মধ্যে আমি ঢুকে যাচ্ছি সেটাকে ভাঙার চেষ্টা করবো, সেটা অন্যরকম বডি একটা অন্য কিছু পড়লো, আবার বডিকে ফিরিয়ে আনলাম শহরে এবং বডি আবার কাজ করছে তার মতো করে। তা এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম, এবং ওই সেট ডিজাইনের একটা একটা আকার আমার ছিল যে একটা মোবাইল সেট হবে, কিন্তু সেটা কীভাবে হবে, সেই সেই মঞ্চটা কীভাবে তৈরি হবে সেটা আমি ছেড়ে দিয়েছিলাম এই ইন্টারাকশানটার ওপর, অভিনেতার সঙ্গে আমার ইন্টারাকশানটার ওপর। সেখান থেকে জায়গাটা ইভলভ করে গেল একটা জিনিস, এবং এবং ওই প্রথমে যদি দেখেন তিস্তা পারের সেটটা যদি কেউ মনে রাখেন যারা দেখেছেন, যে যদি সব কটা পিস জোড়া হয় তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে শুরু করলাম, কারণ আমাদের শেষে একটা ব্যারেজ ছিল, যে ব্যারেজটা একটা রেক্ট্যাঙ্গুলার স্পেস। এবার এই এটা ভেঙে গেল, এটা ভেঙে টুকরো 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 হয়ে গেল, এটা লেগে জিগস পাজল পাজল, এবং এটা কিন্তু শুধু একটা এমনি ভাবনা থেকে আসছে না, কারণ উপন্যাসের ইঙ্গিত ছিল যে তিস্তা ইজ নট এ রিভার, ইটস এ রিভার সিস্টেম, এটা একটা একটা নদী নয়, একটা তার কোনো এক একক কোনো প্রবাহ নেই, এটা বারবার ছিটকে ছিটকে যায় উপনদী শাখা নদী হয়ে আবার এসে মেশে আবার ভেঙে যায়। তো এইটা কিন্তু আমার উপন্যাসের চলন এবং আমার নাট্য গঠনের চলন মধ্যে ছিল। দেখবেন নাটকটা তো কোনো একটা গল্প বলা নেই, একটা গল্প থেকে আমরা বেরিয়ে গেলে একটা শাখা নদীর মতো আরেকটা গল্প দিয়ে আবার মূল প্রবাহ, যেটা বাঘারু যার মূল প্রবাহ নাটকে, সেখানে ফিরে আসি, আবার হয়তো একটা ওই বিএসএফ ক্যাম্পের গল্পে চলে গেলাম, সেখানে বাঘারুর কোনো 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 তার সম্পর্কই নেই। তো এইটা একটা নদীর রিভার সিস্টেমটার মধ্যে এই ন্যারেটিভ গল্পের চলনটা, ন্যারেটিভ ফ্লো অফ ইট, ইট ইজ লাইক দ্য রিভার ইটসেলফ, যে বারবার ভেঙে ভেঙে যায় আবার ফিরে ফিরে মূল প্রবাহ আসে আবার ভেঙে যায়। ফলে তার সমস্ত এলিমেন্টসগুলো এই নাটকের, তো সেই স্পিরিটটাকে ধরতে হবে কোথাও একটা, তার তার যে এস্থেটিক বেস তার সেই জায়গাটা তো ধরতে হবে সমস্ত এলিমেন্ট দিয়ে। একটা এলিমেন্ট ধরলে শুধু নাটকে আমি লিখেছি, কিন্তু তার অন্য তার তার গোটা মঞ্চ ভাবনা, তার আলোর ভাবনা, তার সঙ্গীত ভাবনা এবং অভিনয় ভাবনা সমস্তটার মধ্যেই এটা জড়িয়ে থাকবে। সেই কারণেই বলেছিলাম যে আমি করবো না প্রাথমিক, লেটস দ্য প্লে ইট সেলফ টেক ইট শেপ। আবার এমনও হয়েছে, এরম এমন দৃশ্য তৈরি হয়েছে যে আমরা দৃশ্যের মাঝখানটা তৈরি করেছি, একটা ইমেজ পেয়েছি, সেই ইমেজটা থেকে দৃশ্যের মাঝখানটা তৈরি হয়েছে, কারণ আমরা জানি না যে শুরুটা কীভাবে শেষটা কীভাবে, আমরা এই ইমেজের মধ্যেখান থেকে কিন্তু পিছু হাঁটতে শুরু করেছি যে গোড়াটা পেয়েছি। আবার এরমও হয়েছে যে যে ওই একটা অংশ আমরা ছেড়ে চলে গেছি, এখন করবো না এটা, কারণ ওই ফ্র্যাগমেন্টেশনটাই আমাদের সাহায্য করেছিল, যে এটা যে ডানা ভাঙা, এটা এটা সো কল্ড, যেটা আমাদের চিরকালীন নাটকের গুড প্লে বলতে আমরা জড়ি, ওয়েল মেড প্লে বলতে, যে আমাদের ইউরোপিয়ান ব্যাখ্যা নাট্য রচনার, ইউরোপীয় ব্যাখ্যা, যে যেটা পরবর্তীকালে বারবার আলোচনা, যে ভারতীয় নাটকের যে বন্ধন, ভারতীয় নাটকের যে চলনের যে গতি, তাতে ইউরোপীয় নাটকের হচ্ছে একটা ভীষণ ওই প্রপার বিগিনিং, প্রপার মিডল অ্যান্ড প্রপার এন্ডিং, এই যে এবং সেটা ক্লাইম্যাক্সে যাওয়া, একটা ট্রায়াঙ্গুলার শেপ, সেটাকে ভেঙে বারবার যেটা ব্রেকটাও ভাঙার চেষ্টা করেছিলেন একরকমভাবে অ্যারিস্টটলের ওই জায়গা থেকে বেরিয়ে। এবং আমার মনে হয় যে আমি সেটা একদম আমার প্রসেসের মধ্যেই চেষ্টা করেছিলাম করার, যে আমরা ওইভাবে করবো না, দেখি না কী হয়। করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছলো, ফলে তখন ওই যে জীবনের যে কথা, যে আমি একই সঙ্গে চারটে জিনিস ইভেন্ট ঘটাচ্ছি একটা স্টেজের ওপর, সেটা অনেকে কমপ্লেন করেছেন যে আই ডোন্ট নো হোয়ার টু ফোকাস। আমি অ্যান্ড বোগার্টের কথা চুরি করে বলতেই পারতাম, সেটা হয়তো আমার কোট হিসেবে থেকে যেতে, কিন্তু আমি বলিনি, বারবার বলেছি এটা অ্যান্ড বোগার্ট বলেছিলেন, আমি শুনেছি। তা তা এই জায়গাটা কোথায় তিস্তাপারের
তৈরি হওয়ার জায়গাটা একটা বড় জায়গা, মানে একদম প্রস্তুতির জায়গাটা, যে সেটা কীভাবে তৈরি হলো এবং এই মানুষের সঙ্গে, এবং আমি অভিনেতাদের ওই স্বাতন্ত্র্যটা দিয়েছিলাম মঞ্চে চলাফেরা করার, কিন্তু আবার অসম্ভব একটা কঠিন ডিসিপ্লিনও ছিল, এমন নয় যে যে যা খুশি করো, অসম্ভব কঠিন, যাকে বলে আমরা ম্যাথামেটিক্যাল অঙ্ক ছিল, যে অঙ্কটাকে ধরে ধরে জিনিসগুলো করা হয়েছিল, তার মধ্যেই একটা উদার স্বাধীনতার একটা ক্ষেত্রও ছিল বলে আমার বিশ্বাস, এই এইটা প্রসেসের মধ্যে ছিল। এবং তার সেটা যে এবং সেটা যে কী হেল্পফুল হয়েছে সেটা বলতে হবে। এবার ধরুন নদীটা, আমি আর হিরণদা কিন্তু বসে বসে ভাবছি, সুমন আমাকে হিরণদা বলছেন যে কোথাও একটা প্রবলেম হচ্ছে, আমি প্রবলেমটা কী জানেন তো, কারণটা হচ্ছে যে আমরা যতই সেটটাকে ভাঙছি না কেন, ফাইনালি এটা আয়রনের তৈরি একটা সেট, এবং আয়রনের নিজস্ব একটা গ্রাফিক, ইউনো একটা একটা গ্রাফিক এক ধরনের একটা আটক আছে, মানে একদম সোজা লাইন দেখা, আমরা কোনো বেন্ড ট্যাম করিনি পুরোটা, এই এই জিনিসটাই কী করে ভাঙা যায়, কোথাও একটা ফ্লুইডিটি চাইছে, এই গোটা স্ট্রাকচার অফ রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার, বক্স, স্কোয়ারস, যদিও জিনিসগুলো ভেঙে যাচ্ছে, কোনো স্লোপ করে দিচ্ছি, কোনো টুকরো করে উঠে দিচ্ছি, কিন্তু কোথাও একটা স্টিল ইট নিডস এ ফ্লুইড, একটা ইন্টারভেনশন অফ সাম ফ্লুইডিটি, একটা ইন্টারভেনশন চাই, একটা ইন্টারাপশন চাই। এবং সত্যি ওই দড়িটা আমরা কাপড় টাঙাচ্ছি, স্লাইড ফেলছি, এই করছি, কিছুদিন পছন্দ হচ্ছে না, ফাইনালি দড়ি কেনা হলো, দড়িটা যখন উঠলো হঠাৎ আমি আর ধীরেন দুজনেই ডিসকভার করলাম, আরে ওটা মঞ্চ যেন দুলে উঠলো, কী হলো, ই গট ডান্স, যে দড়িটাই টাঙাতে হবে। তারপর দড়িটা তো ভীষণভাবে এফেক্টিভ হলো আমাদের গোটা সিনোগ্রাফিক, যেটা বলে নদীটা, ওটাকে কি নদী বলবো না কী বলবো জানি না, বাট ওটা ভীষণ অ্যাবস্ট্রাক্ট একটা, বাট অফকোর্স ওটা ওই ফ্লুইডিটির, যে গোটা স্ট্রাকচার যে একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে, সেটাকে কোথাও সঙ্গে সঙ্গে আন্ডারকাট করে সেটাকে ভেঙে দিই, সেই জায়গাটা মনে ছিল যে তিস্তাপারে মঞ্চ সজ্জার ক্ষেত্রে একটা অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করেছিল। এবং এবং সবশেষে বলব অভিনেতার শরীর, কারণ অভিনেতার শরীরই কিন্তু শেষ পর্যন্ত থিয়েটারে সব কিছু ছাড়িয়ে কথা বলে। আচ্ছা আমি এই এটা বলুন অভিনেতার শরীরের ব্যাপারে, আমি এখানে একটু ধরিয়ে দিচ্ছি সুমনকে, যে ধরা যাক মানে এই তিস্তাপারে ঠিক যেরকম বাঘারুকে আপনারা দেখেছেন, সেরকম সময় সময় বৃত্তান্তে দেখবেন কেলু, বা আপনারা যদি কাঙাল মানসার দেখেন, প্রত্যেকটা নাটকেই কিন্তু, মানে আমি সময় সময় বৃত্তান্তের কথা আরো বেশি করে বলছি, যে এই শরীরের কথাটা বলছেন, যে এই যে যে সমস্ত অ্যাপারেটাস বা প্রপস ছড়ানো আছে স্টেজে, তার সঙ্গে ওই অভিনেতার একটা সম্পর্ক তৈরি করেন সুমন, ওর নাটকে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, অর্থাৎ মুভমেন্ট, ওই সে সারাক্ষণ আমরা দেখছি বাঘারও ছুটে বেড়াচ্ছে, কখনো একটা চেয়ার হাতে নিয়ে, কখনো মাথায় নিয়ে, দেখবেন কেলুকে সময় সময় বৃত্তান্তে একটা দড়ি ধরে উপরে উঠে যায়, আবার ওখান থেকে নেমে আসে, সেই কেলু নানান রকম তার মানে আমরা অ্যাক্রোব্যাটসের মতো দেখি, মানে পুরো জিনিসটাকে আর কি, বা এই কাঙাল মালসাটাও আছে, এইটা যদি সুমন এই শরীরের ব্যাপারটা বলতে গিয়ে বলেন, যে কি করে উনি এই মানে থিয়েটারের যে সমস্ত উপকরণ, তার সঙ্গে অভিনেতার শরীরই উপকরণটাকে কি করে একটা আন্তর সম্পর্ক তৈরি করছেন, এটা মানে আপনি এইটাকে একটু যদি নিয়ে আসেন, মানে তিস্তাপারে সূত্রেই মানে আরো অন্যান্য নাটকের কেলু ইজ ভেরি ইম্পর্টেন্ট সময় সময় সেই সেই না, আমি আসলে না মাল্টি ডিসিপ্লিনারি কথাটা এখানে ব্যবহার করতে চাই, যে যে বিভিন্ন মাধ্যমে, যে আমি বারবার ফিল্ম মেকারের কথা বলছি, বারবার একজন পেইন্টারের কথা বলছি, বা একজন মিউজিক ডিরেক্টরের কথা বলছি, আমি দেখেছি অভিনেতাদের আমরা ভাষা দিয়ে বোঝাতে চাই একটা চরিত্র, যে এটা আসলে এই এর এটা গ্রাফ, এটা এই, কিন্তু অনেক সময় দেখেছি আমার অভিজ্ঞতা দিয়ে, যেটা আমি আমার বড় পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, আমি দেখেছি যে সবসময় ভাষা দিয়ে বোঝানো যায় না সব কিছু। আমি নিজে দুটো দৃষ্টান্ত দিচ্ছি, আমার মনে পড়ে সময় সময় বৃত্তান্তে একটা দৃশ্যে আমাদের যে মূল চরিত্র কেলু জয়রাজ ভট্টাচার্য করছিল, ও একটা কোথাও আটকে যাচ্ছিল, ওকে ভাষা দিয়ে কিছুতেই বোঝাতে পারছিলাম না আমি কি চাইছি। আমি কি করলাম, আমি বললাম যে ধর একটা টাগ অফ ওয়ার চলছে, তুই একদিকে আর একদিকে অনেক লোক, এবার ফিজিক্যালি ওকে টাগ অফ ওয়ারের মধ্যে ফেলে দিলাম, আমি দড়ির একদিকে ও দাঁড়িয়ে আছে, আরেকদিকে আমার দলে আরো চার পাঁচজন আমাদের টানছি সমস্ত গায়ের জোরে, একদম অসম একটা টান, কিন্তু ওদিকে পাঁচজন, কেন তোর দায়িত্ব হচ্ছে দড়িটা ছাড়বি না, তুমি সংলাপগুলো বল, এই দড়িটা ধরে রেখে সংলাপগুলো বল, কিছু আওয়াজ বার কর, গেট দ্য সাউন্ড, ভেতরে তুই শব্দটা তুই পেয়ে যাস, সংলাপ পাওয়া দরকার নেই, আসলে শব্দটা পিচটা পাওয়া দরকার,
ওই ইমোশনটা পাওয়া দরকার, যে ইমোশনটা তোকে ওই সংলাপটা বলতে সাহায্য করবে। এবং সত্যি ওয়ার্ক করলো, সত্যি সেটা কাজ করলো, কারণ ওই যে ওই সারাক্ষণ যে ওই একটা স্ট্রাগল, এইটা আমি কোথেকে শিখেছিলাম এটা খুব আমি সঙ্গে সঙ্গে বলি। আমার একটা শিক্ষক ছিল, আমি অত্যন্ত রুথ ম্যালাচেক বলে একজন খুব বড় অভিনেত্রী আমেরিকার মঞ্চে, তিনি আমাকে বলছেন সুমন আমরা ইংরেজিতে অভিনয় করছিলাম, তো আমরা দাঁতস দেব করছিলাম জর্জ বুকনারের, আমরা একটা সিন ওয়ার্ক করছিলাম, ফলে সবাই আমেরিকান যারা ইংরেজি ভালো বলে, আমার যথারীতি ইংরেজি বলতে গিয়ে যেটা হচ্ছিল, আমাদের যেটা হয় ইংরেজি বলার একটা এক ধরনের প্যাটার্ন তৈরি হয়, সেটা ভীষণ রিপিটেটিভ হয়ে যায়, কারণ ইংরেজিটা আমরা তো আমাদের মাতৃভাষা নয়, ফলে আমরা বাংলা যত মডুলেট করে বলতে পারি, যত গলার কারিকুজ করতে পারি, পিচ নিয়ে খেলা করতে পারি, কারণ ভাষাটা সম্পূর্ণ আমার দখলে, তাই ইংরেজি ক্ষেত্রে সেটা হয় না। ফলে তো বলছি সময় তোমার একটা প্যাটার্ন চলে আসছে, উইচ ইজ ডিস্টার্বিং, তো অভিনেতা হওয়া উচিত না, তুমি কাজ কর, তুমি তোমার জুতো কি জুতো, আমি লেস বাঁধা জুতো ওটা নিয়ে এসো, সংলাপগুলো বলো লেস বাঁধতে থাকো। আমি দেখলাম যেই আমার কনসেন্ট্রেশনটা দুভাগে ভাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি যে প্যাটার্নটা থেকে ভাবছিলাম, ভাষাটার উপর এত ভাবছিলাম, সেটা কিন্তু ভাঙতে শুরু করলো, সঙ্গে সঙ্গে প্যাটার্নটা বদলাতে শুরু করলো। তার মানে কী হচ্ছে, দ্য পয়েন্ট ইজ যে দ্যাট ওইখানে কোথাও একটা অভিনেতাকে সাহায্য করার এটা হচ্ছে কিউ, যে সে তাকে তো আমি যতই ভাষা দিয়ে বুঝি তোর হচ্ছে না, আই নিড মোর ডেপথ ইন দ্য ভয়েস, ইট ডাজেন্ট নিড এনিথিং টু অ্যান অ্যাক্টর, অ্যাক্টর ইজ ভেরি ডেফিনিট কিউস, যে এখানটা খুব দুঃখ পাচ্ছি, দুঃখে তোর বুক ভেঙে যাচ্ছে, এখানটা বোধ ব্যাপারটা, এই বোঝাটা একটা অভিনেতার কাছে এমন হয় অ্যাজ এ অ্যাক্টর, আমি অনেক অভিনেতা করেছি, এটা এমন হয় সেন্সলেস, ইউ হ্যাভ টু গিভ ভেরি ডেফিনিট কিউজ, মানে আজ যদি না পারি তাহলে ইউ হ্যাভ টু গিভ হিম কিউজ হাউ টু ব্রেক আউট অফ দ্যাট, তাকে ভাষার ভাষায় এবং ভাষার আমি জানি ইন্টেলেকচুয়ালি হয়তো অনেক ভাষা দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, বাট টু অ্যান অ্যাক্টর ইট ডাজেন্ট মেক এনি সেন্স, সেখানে বডিটা কথা এখানে বলছি আমি, আবার আমি দেখেছি যেটা সংলাপ বলতে পারছে না, কিছুতেই একটা পিচে রিচ করতে পারছে না, একটা আমরা একটা জাস্ট মিউজিক চালিয়ে দিলাম, এই মিউজিকটা চলছে, এই মিউজিকের সঙ্গে পড়ো, ইমিডিয়েটলি দ্য ভয়েস রিয়াক্টস টু মিউজিক, ইমিডিয়েটলি দ্য ভয়েস রিয়াক্টস, এটা সিনেমার অভিনেতার ক্ষেত্রে আমি কাজ করে দেখেছি, সিনেমা তো ব্যাকগ্রাউন্ড চলে না যখন শর্ট নেওয়া হয়, তখন সময় আমি জানি সত্যি বউ চালাতেন ব্যাকগ্রাউন্ড মিউজিক শর্ট নেওয়ার সময়, ইট হেল্পস একটা সামটাইমস। আবার দেখছি একটা পেইন্টিং, আমি দেখি একটা একটা ছবি দেখালে হয়তো একটা অভিনেতা অনেক ভালো বুঝতে পারবো আমি কী চাইছি, একটা পেইন্টিং দেখালাম, যে আমি স্টাইল সিভিল ওয়ারের একটা পেইন্টিং এনে দেখালাম আমার অভিনেতাকে, দেখ এই ছবিটা থেকে কিছু একটা কী পাচ্ছিস, সাম ইমোশনাল রিয়াক্ট কর ছবিটার সঙ্গে, আমি দেখলাম যে ওয়ার্ক করছে। তার মানে মাল্টিডিসিপ্লিনারি প্রসেসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যেখানে আমি ছৌ করতে নিয়ে যাচ্ছি, কারণ ছৌর উপরে নাটক করতে চাই না, আমি বডি স্ট্রাকচারটাকে ব্যাপার কোয়েশ্চেন করতে চাই, যেটা আমাদের একটা বক্সের মধ্যে ফেলে দেয়, একটা ভাবনার বক্স আছে আমাদের শারীরিক, শুধু ইন্টেলেকচুয়াল বক্স নয়, আমাদের শরীর কতগুলো সামাজিকরণ যেটা বারবার বলছি করতে 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 চলে, ফলে এটা কিন্তু একটা প্রমাণিত সত্য যে আমাদের বডির কিছু মাসেলস আস্তে আস্তে ডেড হয়ে যায়, আনইউজড, অন্য কেউ কোনো মাসেল ভীষণ স্ট্রং হয়ে যায়, তা এইটাকে একজন অ্যাক্টর হিসেবে বারবার আমাকে খুঁজতে হবে কী করে চ্যালেঞ্জ করবো, এই বারবার মানে একটা বাক্সের মধ্যে ঢুকে যাওয়া, সেটা মননের ক্ষেত্রে হোক আর শারীরিকতার ক্ষেত্রে হোক, ফলে এইটা একটা আমার নির্দেশক হিসেবে আমার মনে হয় যেটা আমি শিক্ষা পেয়েছিলাম সবচেয়ে বড় আমার বিদেশি থেকে এবং এখানে যাওয়ার জন্য, যে যে এইটাকে কোয়েশ্চেন করার অভিনেতারা যে এই নির্দেশকরা যে বারবার নতুন পদ্ধতি খুঁজে বার করতে হবে, আমি চোখের সামনে দেখতে পেলাম 200টা শো ইস্তাপারের পর অভিনেতারা সব মেকানাইজড হয়ে গেছে, এত অভিনয় করেছে, এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে জানে কী করতে হবে, এতটাই সংলাপ তার দখলে, যে সে আর ক্রিয়েটিভ যে আনসার্টেনটি, যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটা কিন্তু ক্রিয়েটিভিটির সূত্রপাত, যে আমি একটু অনিশ্চিত, যেই আমি নিশ্চিত হয়ে গেলাম, একটা গল্প আছে জানেন তো, যে ওই পেয়ে গেছি, যে একজন সেই জিজ্ঞেস করছিল যে একজন তো লোক সশ্বেতা শুনিয়েছিল একটা জায়গায় ধরে সাথে ধরে, তখন যে আপনি এরমভাবে বাজান রবি শঙ্কর জিতে এরকম হাত তা নড়ান, আপনি হলো ওরা তো খুঁজে বেড়ায় আমি পেয়ে গেছি। হ্যাঁ, সুতরাং ওই আমরা যেটা হয় যে অভিনেতা তখনই মেকানাইজড হয়ে যায় যখন সে পেয়ে যায়, সে মনে করে আই এম প্রিপেয়ার্ড এনাফ, আমার সে হয়ে গেছে এই পার প্রয়োজনের, কিন্তু অভিনেতার কাছে এই অস্ত্রটা থাকা দরকার, যে কী করে আমি বারবার এই পেয়ে যাওয়ার ভঙ্গিমিটাকে নিজের মধ্যে থেকে বাসা বাঁধতে দেব না, এবং নির্দেশকরও দরকার যে কী করে আমিও সেটাকে চ্যালেঞ্জ করব, এবং অভিনেতাকে আরও আরও পদ্ধতি দেবো যে কী করে ভাঙতে পারে,
আমি একটা পদ্ধতির কথা বলি, পিটার ব্রুকের কথাই বলি, অতো অরণ স্বনামধন্য পরিচালক, এবং এটা খুব বিখ্যাত একটা পদ্ধতি ছিল ওনার। এটা প্রথম দিকে অভিনেতারা জানতো না, পরের দিকে বুঝে গেছিল, কিন্তু তাও অনিশ্চয়তা যে উনি একদম শোয়ের আগের দিন কিছু ডেফিনিটিভ কাটস মানে একদম এডিট মাথা ঠিক করে রাখতেন, ঠিক শোয়ের আগের দিন বলতেন এই অংশগুলো বাদ যাচ্ছে কিন্তু নাটক থেকে। এবং অভিনেতারা অত্যন্ত বিরক্ত হতো, কারণ তারা প্রস্তুত হয়েছে ছ আট মাস ধরে, আপনি এখন বাদ দিচ্ছেন শোয়ের আগের দিন, এবং এটা কিন্তু ডেফিনেটলি অভিনেতারা জানে কি বিরক্ত হয় তারা, কারণ সমস্ত ফিট একদম রেডি টু পারফর্ম সেই সময়, কারণ আবার তাকে রিস্ট্রাকচার করতে হচ্ছে, ওইখানটা বাদ গেল, তাই ওই সময় পর এই যে রিস্ট্রাকচারিংটা সে করছে তাকে অনিশ্চিত করে দিচ্ছে, সমস্ত ক্রিয়েটিভ যে এনার্জিটা সে অলরেডি খরচ করে ফেলেছিল সে আবার সেটাকে ফিরিয়ে আনছে, কারণ তাকে এই অবস্থা সার্ভাইভ করতে হবে, তাকে অনিশ্চয়তা থেকে ডিরেক্টর ঠেলে দিয়েছে। এখন এইটা পিটার ব্রুক বলেছিল, এটা কিন্তু অভিনেতারা পরে জেনেও গিয়েছিল, কিন্তু উনি যে কোন জায়গাটা কাটবেন কেউ জানে না, ফলে ওই একটা খেলার অবসর মাথায় চলতো যে অভিনেতারা ওই, ফলে আমি বলছি এই যে এটা এই পদ্ধতিগুলো মানে হচ্ছে যে যে আমার মনে হয় যে এইগুলো ক্রমাগত নির্দেশক নিজের সঙ্গে লড়াই চড়া উচিত, এবং অভিনেতার সঙ্গে ওই লড়াইটা চালিয়ে যাওয়া উচিত সবসময় যে কী করে আমরা এই মোল্ড অফ থিঙ্কিং যে একটা বাক্সে আটকে থাকার থেকে বেরোনো, যেটা মনে হয় পলিটিক্যাল ডিসকোর্সের ক্ষেত্রেও রাজনৈতিক মতবাদের ক্ষেত্রেও খাটে, কারণ মার্জিনালিটির কথা যেটা সেলাই তো প্রথমে বললো যে আমরা প্রান্তিক বা প্রাপ্ত মানুষ, এর তো ভুরি ভুরি দর্শন বাংলার মঞ্চে আছে, একটা নয় হাজার হাজার, কিন্তু আমার যেটা মনে হয় যে তিস্তাপারকে অতটা মেনস্ট্রিম মানে আমি বলছি ওই পাঁচের থেকে ছয় সাত আট মূলত মূল চর্চাটা ছিল একটা একটা লেফটিস্ট আইডিয়ালিজম বা রোম্যান্টিসিজমের জায়গা থেকে, একটা বামপন্থী রোম্যান্টিসিজম কাজ করছিল প্রান্তিক মানুষটাকে পড়ার ক্ষেত্রে, সেখানে একটা ইডিওলজির লেন্স ছিল যে লেন্সটা দিয়ে বারবার প্রান্তিক মানুষকে দেখা হচ্ছিল, ফলে আমার মনে হয় সেখানে একটা বড় তত্ত্বগত তাত্ত্বিক ভার বা লেফট আইডিওলজির এক ধরনের বিবর্তনের সঙ্গে সঙ্গে ওই তত্ত্বর ভারটা কিন্তু প্রান্তিকতার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, যেটা মনে হয় কোথাও তিস্তা পারে যখন বাহারুকে রিড করার চেষ্টা হচ্ছে তখন লেন্সটা কোথায় একটু বদলে গেছে, সে লেন্সটার সামনে কোনো লেফট ইডিওলজির রোম্যান্টিসিজম ছিল না, সেটা একটা খোলা মনে বা আরেকটু উদারতার সঙ্গে দেখার চেষ্টা হয়েছিল, তা বলে লেফট রাইট এই দুটো ভাগে ভাগ করছি না, লেফটে এক ধরনের বাক্সর মধ্যে চলে যাচ্ছিল লেফটিস্ট থিঙ্কিং বলে আমার মনে হয়, লেফটিস্ট আইডিওলজি, লেফটিস্ট আর্টিস্টিক অ্যাপ্রিসিয়েশন বা লেফট বলতে আমরা এখানে কিন্তু এক ধরনের বিশেষ লেফটকেই বোঝাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই রাজ্যের যে লেফট, ইজ নট অ্যাবাউট দ্য গ্লোবাল লেফট। হ্যাঁ, সেইখানে বোধ হয় তিস্তাপার বোধ হয় একটা লেন্সটাকে একটু শিফট করে দিয়েছিল বা একটা ডিফিউজ করে দিয়েছিল, ফোকাসটা শিফট করেছিল, এটা এটাও সিনেমার মুদ্রা ফোকাস শিফট, সেই জন্যই বোধ হয় আমার মনে হয়। হ্যাঁ, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মানে আমার মনে হয় মানে আমি সুমনের কথার পরিপ্রেক্ষিতেই বলছি, সেটা হচ্ছে যে ও বারবার সিনেমার কথা বলছে বলি আমি বলছি যে ক্রিস্টফ কিয়েসলোস্কি পোল্যান্ডের খুব একজন বড় পরিচালক, সুমনও নিশ্চয়ই তার ভক্ত, তো ওকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আপনার ভাবনার কথা বলুন, বলে ভাবনার কথা বলতে খুব ভয় লাগে, তার কারণ হচ্ছে যে এই পোল্যান্ডে মানে পোল্যান্ড তো বহুভাবে বহু শাসনের ভেতর দিয়ে গেছে, একসময় ফ্যাসিজম ছিল, পরে সোশ্যালিস্ট রেজিম আসে, তারপরে এখন তো সোকল ডেমোক্রেসি সেখানে আছে, বা তার আগে একসময় মনার্কি টনার্কি ছিল, বলে যে আমি যখন বড় হয়েছি তখন আমাদের খালি জিজ্ঞেস করা হতো যে তুমি কিভাবে চিন্তা করো, মানে তোমার চিন্তা তোমার থিঙ্কিং প্রসেসটা কি, মানে লেফট অর রাইট, মানে বাম এবং ডান, মানে এই মা এবং ডানের বাইরে আর কিছু কি থাকতে পারে না, মানে কিসলোস কি নিজেই আবার ইন্টারভিউয়ারকে প্রশ্ন করছেন যে তার মানে আমাদের সবসময় থিঙ্কিং প্রসেসটা মা অথবা ডান, কারণ এর বাইরে কিছু থাকতে পারে না, তো এটা এই এই পারে না এই এই প্রশ্ন থেকেই কিসলোস কি কোথাও ছবি করতেন, মানে ওর ছবির জায়গাটা সেইখানে আর কি। তো সুমন যেটা বলছে সেটা একটা খুব বড় ব্যাপার, যে আমি একটু আগে যে বলছিলাম যে থিয়েটার মাইনরিটি কালচার সেটাকে কোথাও সুমনের তিস্তাপার ভেঙে দিচ্ছিল, তার একটা কারণ এরকম ছিল এই যে আমরা বললাম যে নাটক পারিবারিকতার দিকে ঢুকে গেছিল বা ভীষণ ব্যক্তি সর্বস্বতার দিকে ঢুকে গেছিল, এবং তাতে অনেক ভালো ভালো প্রোডাকশনও হয়েছে সে নিয়ে বলার কিছু নেই, কিন্তু তার একটা কারণ ছিল আমরা যখন বড় হচ্ছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন
মানে এটা ঠিক যে মানে আমাদের রাজ্যে শুধু না আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সবের ক্ষেত্রেই যেটা থাকে যে লেফটিজমের একটা পাওয়ারে থাকা না থাকার একটা গল্প থাকে, সেই পাওয়ার আমরা যখন বড় হচ্ছি আমাদের যখন ইউনিভার্সিটি জীবন তখন আমরা দেখছি লেফট যারা তারা পাওয়ারে এসছেন। আমি কোনো পলিটিক্যাল পার্টির জায়গা থেকে বলছি না, আমি বলছি যে তখন এরকম একটা চালু কথা হতো যে ও একই জিনিস আর দেখতে ভাল লাগে না। মানে ইভেন যে উৎপল দত্তকে গুরু মানছেন সুমন, উৎপল দত্তের শেষের দিকে নাটক সম্পর্কেও এরকম একটা রিজার্ভেশন তৈরি হতো যে ওই একই কথা, ওই একই লাল নিশান, ওই তো জমিদার যোদ্ধাদের গল্প, ওই তো ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন যদি আপনারা তিস্তাপারের গল্পটা খুব সরলভাবে ভাবেন তাতে কিন্তু দেখবেন যোদ্ধার আছে, গয়নার যোদ্ধার একটা খুব বড় চরিত্র। তো তাহলে সেই যোদ্ধারের চরিত্র এবং ওই রকম একটা ভূমিহীন মানুষ আর কি যে বাগারু, তার গল্পটা এতটা বেশি করে যখন আমরা গ্লোবালাইজেশনের ভেতর ঢুকে পড়েছি সেখানে এত দর্শক নিচ্ছেন কি করে? তার কারণ হচ্ছে এই দর্শক প্রথম বোধ হয় ভাবতে পারছেন যে এই কতগুলো প্যারাডিগম, এই লেফট, এই রাইট, হ্যাঁ, এই লিবারালিজম, এই লিবারাল বুর্জোয়া, এই টার্মগুলো থেকে সরিয়ে একেবারে দেখি যে আমাদের বেঁচে থাকা, আমাদের বেঁচে থাকার মধ্যে আমরা যেভাবে বেঁচে আছি তার বাইরে বাই গোটা ভারতবর্ষে কিছু মানুষ অন্যরকমভাবে বাঁচছে কিনা, এবং সেই বর্গের মানুষকে চেনা, সেই বর্গের মানুষকে কোনো একটা সিগনিফাই করা, অর্থাৎ তার সাইনটাকে চেনা, সেটাকে সেই সাইনটাকে পড়তে পারা, সেইটা আমার কোথাও মনে হয় যে সুমন তার নাটকের ভেতরে নতুন করে আবিষ্কার করলেন। হয়তো তার লেফট ওরিয়েন্ট ক্যাপিটালিজমটা নেই তা নয়, কিন্তু সেই লেফট ওরিয়েন্টেশনের জায়গা থেকে সুমন কিন্তু নিজেকে কোথাও ডেভিয়েট করে এমন একটা জায়গায় দাঁড় করাচ্ছেন যেটা আজকে আমরা হয়তো নতুনভাবে ভাবতে পারি যে ধরুন পাওয়ার, অথরিটেরিয়ানিজম, মানে অর্থাৎ কর্তৃত্ববাদী মানসিকতা, ওর সমস্ত নাটকের মধ্যেই দেখবেন পাওয়ার। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ওই বাহারু সারাক্ষণ যে দৌড়ে বেড়ায় একটা চেয়ার নিয়ে ঘুরে বেড়ায়, এই চেয়ারটা খুব সিগনিফিকেন্ট, মানে বারবার চেয়ারটা নিয়ে আসে, বসায়, উঠিয়ে দেয়, এই কন্টিনিউয়াসলি সিম্বল অফ পাওয়ার, এটাকে ও কোথাও কিন্তু ভাষাটাকে খুব প্রকটিত করে না, মানে সেটা একদম নাটক দেখার আনন্দের ভেতরই থাকে। মানে এটাই আমার কাছে সুমনের নাটক সম্পর্কে দর্শক হিসেবেও বিস্ময় যে মাল্টিলেয়ার থাকে এমনভাবে যে ওর নাটকের মধ্যে ওই সমস্ত উপকরণগুলো ছড়ানো থাকে, তার থেকে কেউ না কেউ নানান রকমভাবে তার এক ধরনের ব্যাখ্যা খুঁজে নিতে পারেন, বিভিন্ন রকম দর্শক বিভিন্নভাবে তার ব্যাখ্যা করছেন, কিন্তু কোনো একটা নির্দিষ্টতায় হয়তো ব্যাখ্যাটা আটকাচ্ছে না, একটা অনিশ্চয়তা যেটার কথা একটু আগে বলছিল বা একটা অনির্দিষ্ট বোধে কোথাও জায়গাটা থাকছে, এইটা একটা খুব বড় ব্যাপার। মানে সেটা যখন মেফিস্টো করেন, হ্যাঁ, সুমন তখনও থাকে, যখন কাঙাল মালসাট করে তখনও থাকে, বা যখন ধরুন আপনারা আগুনমুখ এক জার্মান নাট্যকারের নাটক থেকে করেছেন সেখানেও দেখবেন একটা ফ্যামিলি স্ট্রাকচার আছে, আরবান এলিট একটা ফ্যামিলি, তার ভিতরেও সেই অথরিটেরিয়ানিজমটাকেই বা তার সোশ্যাল ট্যাবুটাকে বা ফ্যামিলি ভ্যালিউসগুলোকে কোথাও চ্যালেঞ্জ করা হয়, প্রতি মুহূর্তে এই জায়গাটা তৈরি করছেন। কিন্তু যেভাবে এতকাল ধরে পাওয়ারের সাথে পাওয়ারের বিরোধিতার সম্পর্কগুলো চোখে আসা হয়েছে নাটকে, তার থেকে সুমনের সময় দাঁড়িয়ে বা আমাদের এই সময় দাঁড়িয়ে যেভাবে আর কি আমরা এখন পাওয়ারকে চিনছি বা অথরিটিকে চিনছি এবং সেখানে আমরা সাধারণ মানুষ হিসেবে সেটার সম্পর্কে যেভাবে রিয়্যাক্ট করছি, সেটাই কিন্তু সুমন তার নাটকে তার নিজের নাটকের ভাষার ভেতর দিয়ে করছেন। আমার মনে হয় যে এইটা ওর নাটকের রাজনীতির একটা দিক বা এক অর্থে মানে খুব মানবিক দিক আর কি। মানে আমার মনে হয় যে ধরুন ওর যে রবীন্দ্রনাথের দুটো কাজ, মানে ফাল্গুনি বা রক্তকরবী, তাতেও দেখবেন যে একদম শেষে, ফাল্গুনির শেষে অদ্ভুতভাবে আর কি যে ঘটনাটা ঘটে, মানে একটা ভীষণ রকম বিমানের শব্দ হয়, ওরকম হ্যাঁ হেলিকপ্টারের শব্দ হয় এবং নানান রকম গরিব গুর্ব মানুষ তারা সব ভিড় করে আসে, হ্যাঁ, তাদের কারোর হাতে একটা জাস্ট অ্যালুমিনিয়ামের বাটি হয়তো, আবার কারোর হাতে একটা লাঠি, তারা সবাই তাকায় আমাদের, কোথাও যেন এই যে হেলিকপ্টারের শব্দে যুদ্ধ, বম্বিং এগুলোর কথা মনে পড়ে যায়, বা ধরুন কাটা তারের বেড়াটা যেভাবে রক্তকরবীতে মানে সুমন ব্যবহার করেন তাতে আমাদের ভীষণ রকম হয়তো ফাসিজমের কথা মনে পড়ে যায়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা মনে পড়ে যায়, মানে কীরকমভাবে আর কি দুটো সীমান্ত আলাদা হচ্ছে।
ফাসিজমও নেই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও নেই, কিন্তু ইউরোপ এখনো কন্টিনিউয়াসলি তাদের সিনেমা থিয়েটারে পুনরাবিষ্কার করে চলেছে, বেমানির ভেতর ঢুকে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখনো তো সেই একই রকমভাবে ইউরোপের ভেতর ভেঙে টুকরো টুকরো হওয়ার প্রবণতা, একই রকমভাবে সীমান্ত বিরোধ চলছে, আমাদের এখানেও চলছে। তো সেইগুলো যেন কোথাও ছাপ ফেলে সুমনের মধ্যে আমার মনে হয়, মানে সুমন যদি সেটা নিয়ে কিছু বলেন। তারপরে আমি একটু রবীন্দ্রনাথ সম্পর্কে একটা প্রশ্ন আসবো, মানে আপনি আপনার এই রাজনৈতিক পয়েন্টটাতে যদি কিছু বলেন, মানে সেটা আপনার থিয়েটারের ভাষার ভেতর দিয়ে বলতে পারেন বা আপনার ভাবনার জায়গা থেকেও বলতে পারেন আর কি। মানে না, রাজনীতি আমি যেটা বললাম, রাজনৈতিক পরিমণ্ডলেই আমি বড় হয়েছি, আমার নাটকের রাজনৈতিক ভাষ্য খুব প্রকট। তো রাজনৈতিক ভাষ্য বলতে আমরা যেটা বুঝি, ঠিক যেভাবে আমার একটা কতগুলো ভুল বোঝার অবকাশ রয়েছে, যেমন শারীরিক অভিনয় বলতে আমরা ঠিক যা বুঝি, যে শারীরিকতা বলতে কি এটাই যে একজন রবীন্দ্রনাথ শুধু মঞ্চে লাফালাফা করছেন, যে অভিনেতা স্থিরভাবে বসে আছেন সংলাপ বলছেন তিনি কি শারীরিক নন? ইজ নট এ ফিজিক্যাল অ্যাক্টর। তো ফিজিক্যাল অ্যাক্টর কথাটার কোথায় কতগুলো ভুল ভাবনা আমার ব্যক্তিগত মনে হয় যেটা আছে, যে একটা লোক যদি সমাজসাল্ট খায়, প্রচুর ডিগবাজি খাচ্ছে, দৌড়চ্ছে, সবই সে ফিজিক্যাল অ্যাক্টর। কিন্তু এই ফিজিক্যালিটি হচ্ছে খুব সহজ ফিজিক্যালিটি, এই বলব। অনেক ডিফিকাল্ট ফিজিক্যালিটি হচ্ছে যে বসে পড়ে একটা জায়গায় স্থিরভাবে তার সমস্ত এনার্জিকে একসাথে কনসেন্ট্রেট করে, অ্যাকুমুলেট করে, সেটা প্রায় জ্বলন্ত একজন, মানে মনে হয় যেন আগুনের তাপ বেড়েছে রবীন্দ্রনাথের গা থেকে, স্থির হয়ে, যেটা হচ্ছে একটা কাবুকি ডান্সারের একটা স্টান্স আছে, যেটা বসে থাকে কাবুকি ডান্সার, এবং ওই বসে থাকাটাই তার গোটাটা অভিনয়, এবং তার মধ্যে থেকে যে পরিমাণ এনার্জি জেনারেটেড হয় সেটা অবিশ্বাস্য। সে কি ফিজিক্যাল নয় সেই মুহূর্তে? তার সমস্ত কোষ কিন্তু জ্বলছে, তার মস্তিষ্কের সমস্ত কোষ চালু আছে, এবং এটা নিয়ে একটা অদ্ভুত কথাও আছে, তাকে জিজ্ঞেস করার জন্য কাবুকি ডান্সারকে যে আপনি কি করেন, হাউ ক্যান ইউ রিক্রিয়েট দিস এনার্জি স্থিরভাবে স্থবিরভাবে, বলেছিলাম গোটা অ্যাকশনটা মাথায় ভাবি, আমি গোটা অ্যাকশনটা মাথায় ভাবি। এখন এইগুলো অভিনেতারা যে কে কী বলেন, তার ব্যাখ্যা কে কীভাবে নেবেন সেটা অন্য কথা, কারণ স্থানিস্লাভকে নিয়ম স্থানিস্লাভকে একমাত্র জানতেন, আর কেউ জানতেন না। বাকিরা আমরা যেটুকু জানার শিখেছি তার থেকে যতটুকু নেওয়া নিয়েছি। চ্যাপলিনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা মানে অভিনেতার আপনার প্রস্তুত হওয়ার প্রসেসটা কি? অভিনেতা নানাভাবে প্রস্তুত হয়, কেউ অনেকক্ষণ ধরে ভাবেন, কেউ দু ঘন্টা, কেউ তার বন্ধ, কেউ আবার সারাক্ষণ আমার কনসেন্ট্রেট করার দরকার নেই, আমি ঠিক আছে এইভাবে কনসেন্ট্রেট করি। চ্যাপলিন বলছিল, জানেন আমি তো নিজের ছবি নিজে ডিরেক্ট করি, আমি শর্ট বোঝাতে বোঝাতে এত ক্লান্ত হয়ে পড়ি না যে ওই ক্লান্তিটাই আমার কাছে কনসেন্ট্রেশন, আমি রিল্যাক্সড হয়ে যাই, ক্লান্ত হয়ে গিয়ে রিল্যাক্সড হয়ে যাই। এখন কেউ যদি এটাকে মানে ধরে নেন এইটাই তাহলে পদ্ধতি, তাহলে আমি আগে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যাই, তাহলে সেটা হবে না। না, আর মুশকিল হচ্ছে এই অভিনেতাদের এক্সপিরিয়েন্সগুলো সবসময় শেয়ার করার জন্যে, এভরি থিওরি, সমস্ত থিওরি সায়েন্স সাস্ট্রি থেকে শরীরের অভিনয়ের কথা হচ্ছিল। কিন্তু আমরা অন্যদিকে সরে গেলাম, একটু রাজনীতির কথা আবার ফিরে আসি, যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট এই প্রক্রিয়াটা তো আমরা ইতিহাসে নানা সময় নানা নাট্যকার নানা পরিচালক নানাভাবে করেছেন। ধরুন আমরা যদি ইউরোপীয় দেশের সময় ভাবি, একরকমভাবে হচ্ছে, রোমান নাটকের প্লটাস দেখছি একরকমে একভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আমরা যদি রেনেসাঁসে আসি তখন এক ধরনেরভাবে চলছে, ধরুন একদিকে শেক্সপিয়ার তো বটেই, তারপরে বেন জনসন এরা নাটক লিখছেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট নাটক। তারপরে আবার আমরা ফিরলাম আধুনিক জগতে, ফিরে এলাম আধুনিক যুগে, যদি আমি অনেকটা সময় পেরিয়ে গেলাম, যে অপল সার থেকে শুরু করে একরকমভাবে করছেন, একদিকে বেকেট লিখছেন, আরেকদিকে আর্থার মিলার আরও পরে একটু অন্যভাবে করছেন, ফলে কিন্তু নাটকের ভাষা পাল্টে যাচ্ছে, ইট ইস চেঞ্জিং। নাটক ভাষা পাল্টাতে পাল্টাতে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ইউরোপীয়দের যে ভাষায় লিখছিলেন, প্লটাস যখন অ্যান্টি এস্টাবলিশমেন্ট নাটক লিখছে, ধরুন প্লটাসের নাটকটা আমি এই কারণেই বলছি, তার নাটকটা কেন বিখ্যাত, তার নাটক কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট এমনি বোঝা যাবে না, সে রাজার ডিউকের যা পছন্দ উনি তাই লিখে দিয়েছেন, কিন্তু উনার নাটকে চাকরের অসম্ভব গালাগালি দেয়, সারাক্ষণ গালাগালি দেয়, কিন্তু নাটক যেভাবে হওয়া উচিত, রাজা রানীর বিয়ে হলো, রাজা ভালো, ডিউক ভালো, সব ভালো, সব উনি বলে দিলেন, যে বদমাইশ চাকর শাস্তি পেলো, কিন্তু ওই যে সারাক্ষণ চাকররা গালাগালি দেয়, আমি বাড়ি ফিরে গেলাম যে গালাগালিটা মাথায় নেই, দ্যাট ইস ইস সাবভার্সন। এইভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৈরি করছেন উনি,
যে গালাগালিগুলোকে এমন আমি প্লেস করেছি সমস্ত নিয়ম মেনে, যে গালাগালিগুলো নিয়েই আপনি বাড়ি ফিরবেন, ওইগুলোই আপনার মাথায় থাকবে। ফলে এইভাবে কিন্তু সাবভার্সনটা ঘটানো হলো। এবার আপনি আসুন পরবর্তীকালে যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ চলে গেল, পেকেট লিখছেন ওই ওই শূন্যতার কথা, ওইভাবে অ্যাবসার্ড নাটকের একটা গতি তৈরি হচ্ছে, তারপরে আসুন অফকোর্স ব্রেক্ট পাশাপাশি এক ধরনের নাটক লিখছেন। কিন্তু উত্তরাধুনিক যুগে কী ঘটছে যে আবার নতুন ধরনের নাট্যকারা যখন নাটক লিখছেন, যদি আমি এডওয়ার্ড বন্ড ধরি, আরও পরবর্তীকালে ধরুন আজকে আমাদের ধরুন ওই বোঝাচ্ছেন টনি কুশনার বলি, তারপরে এই এরা কীভাবে নাটক লিখছেন, ধরুন ধরুন তত্ত্বের কথাও তো পাল্টে গেল, যে উত্তরাধুনিক তাত্ত্বিকরা দেরিদা বলুন ফুকো বলুন, তারা তত্ত্বটা কীভাবে লিখছেন, ধরুন একটা লাইন লেখা হয়েছে, লিখে সেটা কেটেছেন, কেটে সেটা ছেপে দিয়েছেন, বুঝলেন, দিস ইজ আন্ডার ইরেজার। তাহলে আন্ডার ইরেজার কথাটাকে আমি আমি যেটা ভাবছি, যেটা ভেবে লিখছি, লিখে আবার কেটেও দিচ্ছি যেটাকে, সেটাকে আমি প্রকাশ্যে আনতে চাচ্ছি, সেটা আমি ভাবনার প্রকাশ্যে রাখছি না। তার মানে যে আমি ভাবনার যে স্ট্রাকচার তৈরি করছি, স্ট্রাকচারটার বিরুদ্ধে কথা বলছি, আমি কোনো স্ট্রাকচারালিজমের বিরুদ্ধে, কোনো কোনো ধরনের ভাবনা স্ট্রাকচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি আপনার কাছে অনেকগুলো পন্থা খুলে দিচ্ছি, যে আমি বলছি যে এই জায়গাটা কাটা, যেটা আমি ছেপে দিলাম আপনাকে, কারণ আপনি তাহলে যে কেন আমি কাটলাম তার বোঝা সেই অনিশ্চয়তাটা তৈরি করতে করতে যাচ্ছি। উত্তরাধুনিক ভাবনার একটা বড় জায়গা হচ্ছে যে যে কোনো ওই যেটা বলা যেতে পারে যে সে রবীন্দ্রনাথের গোড়াতে ছিল না, যে একজন গোড়াকে গোড়া বলে, যে গোড়াকে বিনয় বলে যে আসলে নাবিক, একজন নাবিক ওই মনে করে যে নোংর ফেলে থাকাটাই হচ্ছে তার মূল কাজ, কিন্তু ওই না হক ঘুরে বেড়ানোটা তার কাজ না। আসলে উত্তরাধুনিক না হক একটু ঘুরে বেড়াচ্ছিলেন, কোনো ন্যাভিগেশন ছাড়াই জাহাজ তিনি ঘুরছিলেন, এদিক ওদিক ভাবছিলেন, দেখা যাক, নানা রকম অভিজ্ঞতাগুলো আনার চেষ্টা করেছিলেন, যেখানে যেখানে ভাঙচুর ঘটছে ভাবনার, এবং যেটা আমি নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছি, সেই কন্ট্রাডিকশনটাকেও সামনে আনা। কিন্তু স্ট্রাকচারালিস্ট ভাবনা কিন্তু তা ছিল না। স্ট্রাকচারালিস্ট ভাবনা হচ্ছে তুমি একটা যুক্তিপট দেবে, যে যুক্তিপটটা তার সমস্ত লজিক সহ তোমার সামনে তুলে ধরা হবে, যেটা স্ট্রাকচারালিস্ট ভাবনার একটা বড় দিক। সেখানে মহৎ মহৎ পণ্ডিতরা বিশাল কাজ করে গেছেন, সে নিয়ে কোনো কথাই হচ্ছে না। কিন্তু পরবর্তীকালে এই স্ট্রাকচারালিজমের বিরুদ্ধে পোস্ট স্ট্রাকচারালিজম যেখানে ভাঙছে, যেখানে বারবার এই স্ট্রাকচারটাকে কোনো ভাবনার স্ট্রাকচারে আমি ফেলব না, আমি আমাকে কোনো গঁথে ফেলতে পারবে না, সেইখানে আমার মনে হয় যে আমার রাজনৈতিক নাটকের ক্ষেত্রে আমি এই এইটাকে কোথাও ভাঙার চেষ্টা করেছিলাম, যে যে যেটাকে যে অন্য লেন্স দিয়ে দেখা, যেখানে হয়তো আমি বাহারুকে কতটা জানি, বাহারুকে কি আদৌ পাঠ করতে পারি, বাহারুকে চেনার কি আমি চিনতে পারি, বাহারুকে পড়তে পারি না, পারি না, বাহারুর ভাষা বোঝা বোঝা আমার পক্ষে সম্ভব না। সেই কারণে বাহারু এবং কাদা খোয়া যখন একটি সংলাপে দেখা হয়, কেউই জানেন না তাদের মধ্যে কী সংলাপ হয়েছিল, এই সংলাপটা বোঝার আমার জায়গা তৈরি, আমি দাবি করতে পারি না, আমি হয়তো কতগুলো ইঙ্গিত আকারে চিনিয়ে তাকে পড়তে পারি, যদি বলি পড়ে ফেলেছি, তাহলে বোধ হয় সেইটা এক ধরনের স্ট্রাকচারালিস্ট ভাবনার আমি মধ্যে পড়ে গেলাম, ফাঁদে পড়ে গেলাম, যেটা একটা সময় মনে হয় যে বামপন্থীর চিন্তার মধ্যে ওটাই ছিল, যে আমি তো বুঝে ফেলেছি, ধরে ফেলেছি সমস্যাটা কোথায়, না ধরতে পারেন, এই এই যে ধরতে না পারার যে বেদনা, যে হতাশা, যে যন্ত্রণা, এবং সেটাকে চিনতে পারার যে আনন্দ, যে আমি ধরতে পারিনি, এটাকে চিনতে পারছি আমি, সেটাকে স্বীকার করার যে সাহস, এইটা বোধ হয় কোথাও আমার নাটকের মধ্যে কোথাও বোধ হয় আনতে পেরেছিলাম আমি, যে আমি যে পড়তে পারিনি, আমি যে সমাজ জীবনের অনেক চিহ্নকে চিনতে পারিনি, আমি খালি আকার ইঙ্গিতে বুঝেছি, সে আকার ইঙ্গিতটুকু আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। এবং যারা বলছেন, দাবি করছেন যে আমি পাঠ করতে পেরেছি, আমি সমাজের একটা ছক তৈরি করে ফেলতে পেরেছি, আমি উন্নয়ন বলতে কী বোঝায়, তাতে কীভাবে সমস্ত মানুষকে এক ছাতার তলে এনে ফেলা যায় উন্নয়নম নামক ওই ছাতাটির দ্বারা, সেটাই বুঝে পেরেছি, সেই ইকোনমিক মডেলটা আমার কাছে আছে, সেই সামাজিক মডেলটা আমার কাছে আছে, সেটা আমি ভেঙে দিয়েছি। আমি এই প্রশ্নটাকেই বোধহয় কোয়েশ্চেন করেছি, সেটাই আমার তিস্তা পাড়ের বৃত্তান্ত থেকে শুরু করে আমার হয়তো একদম শেষ আগুন মুখ পর্যন্ত সেই প্রশ্নটাই আমি বারবার তোলার চেষ্টা করেছি আমার মতো করে, তাতে কোনো একটি হয়তো মঞ্চ সফল হয়েছে, কোনোটি একদমই মানুষ পছন্দ করেনি, হতেই পারে, আমি রক্তগর্বে শুধু ওই কাঁটাতারের বেড়া নয়, আমি আমি না কাঁটাতারের বেড়া তো বটেই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নিদর্শন আনে, আবার আমি
যে একদম আজকে ইরাকের যুদ্ধের পর যে ক্যাম্পের আমার সেই দৃশ্যগুলো আমার ভীষণ মাথায় ছিল। তা এইভাবে আমি চিহ্নগুলোকে কত ছড়িয়ে দিতে চাই। যেই রবীন্দ্রনাথ সম্পর্কে একটু বলুন, মানে যেটা আমি ধরিয়ে দিচ্ছি, রবীন্দ্রনাথের দুটো নাটকই যেটা খুব ভাববার মতো, যে কপিরাইট উঠে যাওয়ার পর এখন দেখা যায়, মানে আমাদেরই খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং তারা অনেকেই কৃতি করেছেন কি, যে রবীন্দ্রনাথের যে টেক্সটটা সেটাকে নানান রকমভাবে তারা অ্যাপ্রিচ করে নিয়েছেন বা সেটাকে অনেক সময় সংস্কার করেছেন, কোনো অংশ রেখেছেন, আবার কিছু ধরা যাক, আমি কথাটা বলছি রবীন্দ্রনাথের কবিতা আছে তার সঙ্গে হয়তো কোথাও জয় গোস্বামীর কবিতা চলে এলো ইত্যাদি ইত্যাদি, তো সেটা নিশ্চয়ই তার মতো করে তার সফলতা তার কৃতিত্ব। কিন্তু আমার যেটা খুব আশ্চর্য লাগে সেটা সুমন একটু বলুক, এই যে কথাটা বলছি সেই সূত্রেই, মানে ওর রাজনৈতিক ভাবনা এবং আমার, আমি ওই যেটা প্রতিবাদী একটু আগে বলেছিলেন, আমি ওই সিনোগ্রাফি থেকে শুরু করে আমি মানে প্রপস, তার ইলুমিনেশন, আমি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড সব জায়গা থেকে বলি যে সুমনের রবীন্দ্রনাথ করার একটা আশ্চর্য দিক আমার কাছে কোথাও মনে হয় যে টেক্সটটা থেকে সুমন এতটুকু নড়েন না, মানে জাস্ট নড়েন না, মানে ফাল্গুনি আপনারা যদি দেখেন দেখবেন যে একটা সংলাপও এদিক ওদিক করা নেই কোথাও আর কি, পুরোটাই আছে। কিন্তু রবীন্দ্রনাথের নাটকের ক্ষেত্রে, মানে আমি একেবারেই অনধিকার চর্চার এই ব্যাপারে, এখানে আমার মাস্টারমশাই হিসেবে বাসুদেবী বসে আছেন, আমার বলতে আরো ভয় লাগছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের নাটক মানে আমরা, মানে একসময় আমাদের মধ্যে একটি ছেলে ছিল, সে আজ আর নেই, শুভ বসু বলে, সে একটা লেখা লিখেছিল আমার মনে আছে চেনামুখ পত্রিকাতে, যে রবীন্দ্রনাথ থার্ড থিয়েটার করতেন, মানে তখন থার্ড থিয়েটার খুব সাংঘাতিকভাবে মানে পপুলার হয়েছে, বাদলবাবু করেছেন, বাদল সরকার, তো রবীন্দ্রনাথের নিরাভরণ থিয়েটার, নিরাভরণ থিয়েটার মানে একেবারে যে নাটকে মানে কিছুই থাকে না, কোনো মানে স্টেজ ক্র্যাফ্ট থেকে শুরু করে কস্টিউম কিছুই নেই, রবীন্দ্রনাথ এত মানে নিরাভরণ থিয়েটার করেন। আপনারা ফাল্গুনি আর রক্তকরবীতে দেখবেন যে কি অসম্ভব মানে কালারফুল মানে প্রোডাকশন, মানে মানে ফাল্গুনি দেখলে বিস্মিত হতে হয়, সেই জন্য রবীন্দ্রনাথের নাটক পড়ে এবং রবীন্দ্রনাথের নাটক মানে নাটকের যেটুকু বিবরণ আমরা পড়েছি বা আমাদের যেটুকু জানা, তাতে রবীন্দ্রনাথের নাটকের ওই রকম মঞ্চায়ন হতে পারে সেটা কিন্তু সত্যি সত্যি আমরা ফাল্গুনি বা রক্তকরবী না দেখলে ঠিক ভাবতে পারতাম না। মানে আমি শম্ভুবাবুর কাজের দিক থেকে আলাদা করে রেখে বলছি, কিন্তু একদম তো এই জায়গাটা আমার কাছে কোথাও মনে হচ্ছে সুমন একটা নতুন জায়গা থেকে এই কাজটা করছেন, এবং ওর কোথাও মনে হচ্ছে যে আজকে এই নতুন শতকে দাঁড়িয়ে হয়তো রবীন্দ্রনাথকে নতুনভাবে পড়ার একটা জায়গা রয়েছে কোথাও, সেই কারণেই ফাল্গুনিতে একেবারে অবিকল হুবহু পাঠটাকে বজায় রেখে, টেক্সটটাকে বজায় রেখেই থিয়েটারের ভাষার ভেতর দিয়ে, থিয়েটারের উপকরণের ভেতর দিয়ে, তার টেকনিকের ভেতর দিয়ে রবীন্দ্রনাথকে কিন্তু নতুনভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছেন, তা সে ফাল্গুনি হোক রক্তকরবী হোক, যাতে আমাদের এতদিনকার যে ঐতিহ্যলালিত যে রবীন্দ্র চর্চা তার থেকে যেন কোথাও মনে হয় যে একটা নতুন কথা বলার দিক, এটা একটু যদি সুমন বলেন খুব ভালো হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ চিরকালই আমাকে ভীষণভাবে উত্তেজিত করতে, এবং আমার যেটা বারবার মনে হয়েছে যে এর প্রথম সূত্র বীজ, এই এই কৌতূহলের বীজ কিন্তু সৌম্যমিত্র মশায়ের তৈরি করে দেওয়া, যে রবীন্দ্রনাথকে যে কীভাবে ভেঙে চুরে দেখা যায় তার প্রাথমিক বীজটা যদি সত্যি কেউ কৌতূহলী হয় ওর নাটকে, সৌম্যমিত্রর পাঠ, রবীন্দ্র পাঠ না জেনে আমার মনে হয় সেটা বড় দিক ফেল করবে, ওরকম একটা ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, এবং একদম থিয়েটারের ভাষাকে যিনি গুঁড়োভাবে বুঝতেন বলে আমার মনে হয়, এবং সৌম্যমিত্রর আমি কাজ দেখিনি, আমি হয়তো চার অধ্যায় যখন দেখেছি তখন চার অধ্যায় বোঝার মতো আমার ইয়ে হয়নি, বা গ্যালেজিওর জীবন যখন দেখেছি, গ্যালেজিওন যদি সঙ্গীত নির্দেশন নয় অভিনয় এবং দশচক্র যেটুকু দেখেছি, তা আমার যেটা মনে হয় রবীন্দ্রনাথের নাটক বুঝতে যাওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে সৌম্যমিত্রের লেখাগুলো পড়েই আমি ভীষণ কিউরিয়াস হয়ে উঠেছিলাম, রবীন্দ্রনাথকে তো এইভাবে সত্যি ভাবা যায়, সংলাপগুলো তো এইভাবেও বলা যায়, তিনি একটা আধুনিক ভঙ্গিতে ভেঙেছিলেন রবীন্দ্রনাথকে। তো আমার যখন রবীন্দ্রনাথ পড়ি তখন আমার জানি একটা অনেক দিন ধরে বিতর্ক, রবীন্দ্র নাটক করা যায় না, রবীন্দ্র নাটক অনলি দ্য আইডিয়াস, ইটস এ প্লে অফ আইডিয়াস, ইট ইস নট অ্যাকশন। আমি অফকোর্স বলবো যে সম্মুখ এই শেক্সপিয়ারের রবীন্দ্রনাথ এক নাট্যকার তো নন, দুজন দু মাপের নাট্যকার,
কিন্তু আমার কোথাও মনে হয়েছিল ফাল্গুনির পুরোটা আমি করিনি, যদিও আমি সূচনা পর্বটা করেছিলাম। সূচনা পর্বটা অদ্ভুত এক্সপেরিমেন্ট ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা হচ্ছে কোনো কে সংলাপটা বলছেন কোথাও লেখা না, শুধু লাইনগুলো পরপর সংলাপগুলো লেখা আছে। কিন্তু আশ্চর্য ক্ষমতা, যে আশ্চর্য একটা অমন আভার যে কে কী বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে, কোথাও লেখা নেই চরিত্রটা কে কী বলছে। এবং এইখানে যে বলছি যে উনি নাটক নিয়ে এরম একটা থিয়েট্রিক্যাল মানে আদ্যন্ত, তো আমি যখন যখন পোস্টমর্টম থিয়েটারের কথা বলছি, পোস্টমর্টম আইডিওলজির কথা বলছি, তখন এর থেকে উত্তর আধুনিক আর কী হতে পারে, কি ভয়ঙ্কর উত্তর আধুনিক, যে উনি চরিত্রকথার নামই লিখলেন না, এমন সংলাপগুলো সাজিয়ে দিলেন, আমি পড়েই বুঝলাম কি এখন সংলাপটা বলছে। এবং তখন আমার মনে হলো যে এই লোকটা যদি থিয়েটার নিয়ে এরম এক্সপ্লেন করতে পারেন একটা অংশে, তাহলে ইনি তো আমাকে প্রথম রুট দেখাচ্ছেন যে আমি যা খুশি করুন না।